সালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির। আজকে আলোচনা করব হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং তৃণমূলের রাজনীতি নিয়ে। আমার সাথে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের সিরাজগঞ্জের গণমানুষের প্রিয় মুখ মেজর মোহাম্মদ হানিফ, অবসরপ্রাপ্ত তিনি আছেন। তার সাথে আমরা কথা বলবো তার বাল্যকাল নিয়ে, সৈনিক জীবন নিয়ে, হৃদয়ে সিরাজগঞ্জের কার্যক্রম এবং বিএনপির রাজনীতি নিয়ে। তো মেজর হানিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনার এই ইন্টারভিউ নেবার জন্য এবং এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য যে আমাকে ডেকেছেন, এই জন্য সাবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও স্বাগতম। ধন্যবাদ। তাহলে আমি প্রথমে প্রসঙ্গে চলে যাই, আপনি যদি আপনার একটু বাল্যকাল বা আপনার জন্মস্থান এগুলো নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। আচ্ছা, তো আমার তো বাড়ি হলো সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ গ্রামে। তো আমার নানা বাড়ি হলো ডুমুরিসা গ্রামে, এটা হলো বহুলি ইউনিয়নের, আপনাদের এখান থেকে খুব কাছাকাছি। তো আমার জন্ম হলো আমার নানা বাড়িতে ডুমুরিসা গ্রামে, আর আমার বাড়ি সিরাজগঞ্জ শহরে রহমতগঞ্জ গ্রামে। আচ্ছা, মানে আপনি নানার বাড়িতে বেড়ে উঠেছেন নাকি আপনার না না সিরাজগঞ্জ? না না আমার জন্ম হয়েছে নানা বাড়ি, বাট আমি বেড়ে উঠেছি সিরাজগঞ্জে আমার বাবার বাড়িতে। আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমি প্রাইমারি স্কুলে পড়েছি আমাদের পাশের একটা গ্রামে, শহীদগঞ্জ প্রাইমারি স্কুল। এরপরে হাই স্কুলে পড়েছি হলো ভিক্টোরিয়া হাই স্কুল আপনি ছিলেন সিরাজগঞ্জের, এবং তারপরে লেখাপড়া করেছি হলো আপনার সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে। এরপরে আমি আবার মাস্টার্স করেছি ইয়েতে, MBA করেছি হলো আপনার ঢাকা নর্দান ইউনিভার্সিটি থেকে। আপনি ছোটবেলায় সিরাজগঞ্জ শহরে পড়াশোনা করেছেন, তারপরে আপনি আর্মিতে জয়েন করেছেন। আর্মিতে আপনি কত সালের দিকে জয়েন করেছেন? আমি আর্মিতে জয়েন করেছি হলো আপনার এই 79-এ। 79? আচ্ছা, মানে জি জিয়াউর রহমানের সময় আপনি আর্মিতে জয়েন করেছেন। জি, আমি তার সাথে দেখেছি, কথা হয়েছে আমার সাথে। আর্মিতে জয়েন করলেন কেন? কারণ অনেক পেশায় তো ছিল। আমার বাবা ছোটবেলায় বলতো, আগে বলতো যে তোমাকে আর্মির মেজর বানাবো। তো ক্যাডেট কলেজে ভর্তি হলে নাকি সরাসরি আর্মি অফিসার হওয়া যায়, এরকম একটা ধারণা তার ছিল। আর আমার আমাকেও আমারও খুব এই বিষয়ে আমার খুব আগ্রহ ছিল সেনাবাহিনীতে চাকরি করার জন্য। এবং আমি আমাকে আমি সেনাবাহিনীতে আসার আগেই পূর্বেই আমাদের অনেক আপনার বন্ধু বান্ধব বা একটু সিনিয়র জুনিয়র আমাকে বলতো যে তোমার চলাফেরা তো আর্মির মতো, মানে আমি ওইভাবেই একটু চলাফেরা করতাম, আমার মন মানসিকতা ওইরকম ছিল। তো আমি অ্যাকচুয়ালি আর্মিতে চাকরি করার আমার যথেষ্ট আগ্রহ ছিল এবং আই ওয়াজ হ্যাপি টু জয়েন ইন আর্মি। আর্মিতে আপনি 79 সালে জয়েন করলেন, তো আপনার প্রথম মানে পোস্টিং কোথায় হয়েছিল, কোন ক্যান্টনমেন্ট বা কোন রিজিয়নে? আমাদের তো আমাদের তো যখন আমরা জয়েন করি, জয়েন করার পরে আমাদের BMA ট্রেনিং হয়। তো BMA ট্রেনিং অন কমপ্লিশন অফ আওয়ার ট্রেনিং আমি পোস্টিং হলো আমার সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে 37 বেঙ্গলে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে। তারপরে আপনি কোথায় কোথায় কাজ করেছেন যদি একটু আমাদের বলতেন? এরপরে আমি আপনার ওইখান থেকে ইয়েতে সিলেট থেকে তারপরে কুমিল্লা ক্যান্টনমেন্টে এসেছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তারপরে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে ওইখানে চাকরি করেছি মোস্ট অফ দ্য টাইম। ওইখান থেকে আবার আমি ফর 3 ইয়ার্স আই ওয়াজ পোস্টেড টু BDR অন ডেপুটেশন। তো বাংলাদেশ রাইফেলস দিদেন দিদেন রাইফেলস BDR, এখন তো আপনার BGB। তো সেখানে চাকরি করেছি, ওখান থেকে পরে বগুড়া ক্যান্টনমেন্টে চাকরি করেছি, যশোর ক্যান্টনমেন্টে চাকরি করেছি, তারপরে খুলনা ক্যান্টনমেন্টে চাকরি করেছি, এরপরে আপনার চট্টগ্রামে ক্যান্টনমেন্টে চাকরি করেছি, আর ইয়েতে আর BDR থাকতে আমি আপনার ঠাকুরগাঁতে চাকরি করেছি, ঠাকুরগাঁ, তারপরে আপনার দিনাজপুর, এরপরে হলো আপনার এটা হলো পার্বত্য চট্টগ্রামে করেছি, তারপরে হলো নেত্রকোনা করেছি BDR থাকতে। আর আর্মিতে তো বললামই আপনাকে, এরপরে সর্বশেষ আমি আর্মি হেডকোয়ার্টারে ছিলাম ফর অলমোস্ট 2 ইয়ার্স, ওইখানে আর্মি হেডকোয়ার্টারে একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টে ছিলাম। আচ্ছা, তো আপনি পার্বত্য চট্টগ্রামে কাজ করেছেন, তো ওইখানে তো আমাদের দেশ অনেক চ্যালেঞ্জিং একটা অবস্থায় ছিল 80-এর দশকে। ওই সময় কি কোনো ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা আপনি আমাদেরকে বলতে পারেন?
উল্লেখযোগ্য তেমন ঘটনা নাই, তবে ওখানকার ওইখানকার পরিবেশটা তো আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রামে ওখানে একটা দুর্গম এলাকা এবং আমাদের এই বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে কমপ্লিটলি এটা পৃথক একটা পরিবেশ। তারপরে ওইখানে আপনার যে আমরা যে যে দায়িত্বটা পালন করতে হয়েছে আমাদেরকে, আমাদের তো দায়িত্ব ছিল যে ইনসার্জেন্সির বিরুদ্ধে দায়িত্ব আর কি, যারা ওইখানে আপনার বিভিন্ন নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করত তাদের বিরুদ্ধে। তো ওইখানে যারা ছিল তারা তো ওইখানকার লোকাল যে ট্রাইবসরা তাদের একটা তারা চাচ্ছিল ওই তাদের পার্বত্য চট্টগ্রামকে তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়, এই ধরনের একটা দাবি তো তাদের ছিল। তো এটা নিয়ে তারা দে হ্যাড বিন ফাইটিং। আমরা তো তাদেরকে অনেক মোটিভেশন করার চেষ্টা করেছি যে আপনি একটা ছোট্ট পাহাড়ি এলাকায় একটা দুর্গম এলাকা দরিদ্র এলাকা, এখানে মানুষ তো খুবই দরিদ্র, এখানে মিল ফ্যাক্টরি নাই, এখানে কোনো ভালো রাস্তাঘাট নাই, এখানে শিল্প নাই, তো এখানকার স্বাধীন হলেই বা তারা কি করবে, বরং বাংলাদেশের সম্মত একটা দেশের সাথে থাকলে তাদের জন্য ভালো হবে, তখন রাস্তাঘাট হবে, শিল্পায়ন হবে, কর্মসংস্থান হবে, লোকজন শিক্ষিত হবে। তো যাই হোক, এখন তো মোটামুটি 80% 90% সমস্যার সমাধান হয়ে গেছে। ওইখানকার স্টেইংটা ভেরি টাফ, বিশেষভাবে আমরা ওখানে যখন চাকরি করতাম বহুবার অনেকবার আমাদের ম্যালেরিয়া হয়েছে, ম্যালেরিয়া হয়, তারপরে আমাদের উপরে শান্তি ভাঙ্গের আক্রমণ হয়েছে, বিভিন্ন সময় ক্যাম্পের মধ্যে থাকতে হয়েছে, একটু ব্যতিক্রম ধর্মী জীবনের ওইখানে। মানে হচ্ছে ওখানে যারা সৈনিক বা অফিসার হিসেবে যান তাদের আসলে মানে প্রতিকূল পরিবেশ এবং শান্তি বাহিনীর সাথে সংঘর্ষ করতে হয়, এটা এখনো চলমান আছে? এখন চলমান খুব কম, আর অনেক কম মাত্রায়, কারণ আপনার 1996-97 সালে ফাইনালি তাদের সাথে সরকারের একটা সমঝোতা হয় এবং আপনার পার্বত্য চট্টগ্রামকে মোটামুটি স্বায়ত্ত শাসনের মতোই দেওয়া হয়েছে এখানে, এবং অনেকগুলো তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যার জন্য এখন তারা যে সশস্ত্র সংগ্রাম যেটা করত, যেটা মূল দল ছিল সেই দল এখন নাই, তবে ছোট ছোট দিয়ে একটা দল আছে যারা মাঝে মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে, বাট 90% প্রবলেম সলভ হয়ে গেছে। তো আপনি বিডিআরও ছিলেন, বিডিআরের সময় কেমন দেখেছেন আমাদের সীমান্ত কি সুরক্ষিত বা মানুষের যে পারাপার আমরা দেখি পেপার পত্রিকায় সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। শুনেন, আমরা বাংলাদেশের সাথে ভারতের সীমানাটা তো বিশাল, অল্প একটু সীমানা আছে মায়ানমারের সাথে, তাও জলপথে, আর বাকিটুকু তো ভারতের সাথে। তো আমাদের মতো অনন্য দেশের আপনার একটা বর্ডার এলাকাকে কমপ্লিটলি সিল করে দেওয়া, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আগে যেরকম, এখন কিছুটা হয়তো কাটাতারে বেড়াটারে দিয়েছে ভারত এবং আমাদের দেশের পক্ষ থেকে অনেকটা ডিমার্কেশন করা হয়েছে। আগে তো এমনও ছিল যে একজনের মনে করেন দুইটা ঘর আছে, তার এক ঘর বাংলাদেশের মধ্যে আর এক ঘর ভারতের মধ্যে পড়েছে, এরকমও আছে। তারপরে তার বাড়িটা হয়তো ভারতের মধ্যে পড়েছে, তার জমি জমা তার দোকানপাট বাংলাদেশের মধ্যে, এরকম ভাইস ভার্সা, এরকমও ছিল, দিস পিকুলিয়ার সিচুয়েশন ছিল আর কি। এইটা নিয়ে লোকাল লোকজনের সাথে মারামারি হতো বা মাঝে মধ্যে বিএসএফ বা বিডিআর এর মধ্যেও সংঘর্ষ হইতো এই ছোটখাটো ইস্যু নিয়ে। তো মেইনলি বিডিআর এর দায়িত্ব হলো যে আপনার বর্ডার প্রোটেকশন দেওয়া, স্মাগলিং বন্ধ করা, তাদের ভিতরে ওই দেশের মানুষ যাতে এই দেশে প্রবেশ করতে না পারে অবৈধভাবে, সেগুলো দেখা, লক্ষ্য রাখা। তো সেই দায়িত্বগুলি তো আমাদের পালন করতে হয়েছে আর কি। আপনি সেনাবাহিনী থেকে অবসর নিলেন কবে? আমি অবসর নিলাম হলো 2003 সালে। তো অবসর নেওয়ার পরে কি করলেন আপনি, মানে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা কোনো কাজ অন্য কোনো চাকরি? না, অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, আমি যখন ছোটবেলা থেকেই আমার একটু মানুষের দুঃখ কষ্ট দেখলে একটু খারাপ লাগতো, এটা জানি না, এটা হয়তো খোদা প্রদত্ত, সবার মধ্যে থাকে না, অনেকের মধ্যেই থাকে। তো ছোটবেলায় আমি আমাদের যে এলাকায় আমি দেখেছি, আমাদের এলাকায় অনেক গরিব মানুষ দেখেছি আমি, মানে বিনা চিকিৎসায় মানুষকে মরতে দেখেছি, না খেয়ে মানুষকে মরতে দেখেছি, ভুভুক্ষ অবস্থায় মানুষকে থাকতে দেখেছি, হাড্ডিসার মানুষ দেখেছি, তারপরে বস্ত্রহীন মানুষ দেখেছি, লেখা অনেক মেধাবী ছাত্রছাত্রী টাকার অভাবে লেখাপড়া করতে পারে নাই, এগুলো দেখেছি। তো আমার কাছে, এবং আমি আপনি জানেন ওই সময় আমরা দেখেছি একজন মানুষ শুধুমাত্র খাবার বিনিময়ে পুরো বছর মানুষের বাড়িতে কাজ করতো, কঠিন কর্ম কাজ করতো।
তো এরকম অভাবগ্রস্ত মানুষ ছিল। আমার কাছে এগুলো আমি যখন দেখতাম, আমি গরিব মানুষের প্রতিশ্রুতিগুলো দেখতাম, আমার কাছে খুবই খারাপ লাগতো। মানে এমন বলি আপনাকে, এমন ঘটনা অনেক সময় ঘটেছে যে রাস্তায় আমার এই গরিব মানুষ এরকম স্বতঃচ্ছিন্ন কাপড় দেখে নিজের শার্টটা খুলে দিয়ে চলে আসছি, তারপরে বাসা থেকে অনেক কিছু খাবার টাবার নিয়ে মানুষকে এভাবে দিয়েছি আর কি। অনেক সময় অবৈধ ভাবে টাকা, বাবার টাকা চুরি টুরি করে দিয়েছি মানুষকে। এনিওয়ে, তো তখন থেকে আমার মানুষের মধ্যে একটা সেবামূলক কর্মকাণ্ডের একটা ইচ্ছা, এবং আমি যখন চাকরিতে যাওয়ার আগেও আমি সামাজিক কর্মকাণ্ড করতাম। আমি আমাদের সিরাজগঞ্জের একটা অনেক পুরনো একটা ইয়ে ছিল, আপনার ক্লাব ছিল, এটার নাম হলো সিরাজগঞ্জ আপনার ইয়েতে কি বলে, দাঁড়ান ভুলে গেলাম আমি নামটা, হলো সমাজ কল্যাণ পরিষদ, সিরাজগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ, অনেক পুরনো, সেই একবারে পাকিস্তান শুরু থেকে এটা রেজিস্ট্রেশন করা ওইটা। তো ওই ক্লাবের আমি আবার ইয়েও ছিলাম, সেক্রেটারিও ছিলাম ইলেকশনের মাধ্যমে। তাও তো আমি এমনি সোশ্যাল ওয়ার্ক তখন থেকে করতাম। এরপর সিরাজগঞ্জ কলেজে যখন পড়তাম তখন আপনার, তখন তো জাসদের রমরম অবস্থা আর কি, তখন ছাত্র জাসদ ছাত্রলীগের সাথে মিছিল টিছিল করতাম সিরাজগঞ্জ কলেজে, আমরা আবার ইলেকশন করলাম। তো এসব করে যখন আর্মিতে চলে আসলাম, আর্মিতে আসার পরে আমার মাথার মধ্যে একটা জিনিস ছিল অল দ্য টাইম, যে আমি আমি সুযোগ পেলেই, যেখানে আমি সুযোগ পাই আমি মানুষের জন্য আমার সুযোগটাকে বা আমার ক্ষমতাটাকে জানি মানুষের কল্যাণে ব্যবহার করব, এরকম একটা মন মানসিকতা ছিল। তো এই সময়তে আর্মিতে তো মানুষের কল্যাণ করার সুযোগ খুবই কম, তার মধ্যে মাঝে মধ্যে যেটা সুযোগ আসছে, আমি একসময় রিক্রুটিং অফিসার ছিলাম, সেই সুবাদে কিছু লোককে চাকরি টাকরি দিতে দিয়েছি। এছাড়া আপনার যেখানে চাকরি করেছি ওখানে যারা সিভিল বন্ধু বান্ধব ছিল, আপনার পুলিশের অফিসার অথবা মনে করেন যে আনসার অফিসার, অন্যান্য সিভিল অফিসারদের ইন্টারাকশনে যখন চাকরি করতাম, তখন তাদেরকে রিকোয়েস্ট করে করে লোকজনকে চাকরি দিতাম। তো আমার জানা মতে নট লেস দেন আপনার 400 বেশি আপনার গরিব মানুষের মেয়েকে বিয়ে দিয়ে আমি চাকরি দিচ্ছি। এবং আমি যখন চাকরি দিতাম মানুষকে, তখন আমার একটা কন্ডিশন ছিল, যাকে চাকরি দেবো তাকে বলতাম যে তুমি একটা গরিব মানুষের মেয়ে বিয়ে করবা, চাকরি পাবা। তো সেই হিসাবে একটা গরিব মানুষেরও একটা মেয়েরও ইয়ে হলো, গতি হলো, ওরও একটা চাকরি হলো। এইভাবে আমি তখন আর্মিতে থাকতে মানুষের চাকরি টাকরি দিয়েছি আর কি। এরপরে আপনার যখন সেনাবাহিনীতে থেকে, যখন আমি সেনাবাহিনীতে থাকতে অনেক কাজই করেছি, সিরাজগঞ্জের আর্মিতে চাকরি অবস্থায় আর কি, আমি আপনি জানেন কিনা আমি 94 থেকে ক্লাস 4 এবং ক্লাস 7 এর ছাত্র ছাত্রীদের বৃত্তি দিই। এটা সিরাজগঞ্জের অনেক যারা এখন যারা ইউনিভার্সিটিতে পড়ে, এমনকি আমার ছেলের একজন এই কিছুদিন আগে একজন অফিসার আর কি, নেভার অফিসার, নেভির অফিসার, বলে যে স্যার আমি তো ছোটবেলায় আপনার বৃত্তি পেয়েছিলাম, মানব কল্যাণ বৃত্তি আর কি। তো 94 থেকে দিই এটা। এরপরে যখন আমি রিটায়ার্ড করলাম, রিটায়ার করার পরে আমি এখন মিশন করেছিলাম বিদেশে, আর্মিতে চাকরি করার সময় মিশন করেছিলাম, কুয়েতে ছিলাম, তারপরে মিশরে গিয়েছিলাম, সৌদি আরব তো গিয়েছি তিনবার করে, দুইবার একবার হজ করেছি, দুইবার উমরা করেছি আল্লাহর রহমতে ফ্যামিলি সহ। এরপরে আপনার যখন আমি এই মিশনের টাকাটুকু নিয়ে এবং আমাদের পেনশনের টাকাটুকু পেয়েছিলাম, এইগুলো নিয়ে ভাবলাম যে একটু মানুষের সেবা করা মূলক কাজে আমি সিরাজগঞ্জে কাজ শুরু করলাম। তখন আমি হৃদয়ে সিরাজগঞ্জ এই সংগঠনটা করলাম আর কি। করে এটার মাধ্যমে আমি, আপনি জানেন যে সিরাজগঞ্জ আমি একটা কলেজ করেছি, মহিলা কলেজ, একটা ছোটখাটো হাসপাতাল করেছি, স্কুল করেছি, মাদ্রাসা একটা করেছি, তারপরে এতিমখানা করেছি, তারপরে প্রতিবন্ধী একটা সংস্থা করেছি, আইন সহায়তা কেন্দ্র করেছি, এরকম ছোটখাটো সংগঠন যেটার মাধ্যমে মানুষের সেবা করা যায়। মূল লক্ষ্য হলো আরো বেশি থেকে বেশি মানুষকে এই সেবামূলক কাজের মধ্যে ইনভলভ করা, এই জন্য বিভিন্ন সংগঠন করেছে এবং অনেক লোক ইনভলভ হয়েছে। তারপরে মানব কল্যাণ সমিতি একটা করেছে, তো এটার মাধ্যমে কাজকর্ম করলাম। একটা পর্যায়ে ইন দ্য মিন হোয়াইল আমাকে কিন্তু অনেকেই রাজনীতিতে যাওয়ার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট টিকোয়েস্ট করছিলেন, তো আমি রাজি হইনি। পরবর্তীতে একটা পর্যায়ে চিন্তা করলাম যে মানুষের বৃহত্তর কল্যাণ করতে হলে একটা রাজনৈতিক সাপোর্ট বা সহযোগিতা এটা দরকার, সেই বিষয়টা চিন্তা করে আমি তখন রাজনীতিতে যোগদান করলাম। এবং রাজনীতিতে যোগদান করে আমি তো হতাশ আর কি, যখন রাজনীতিতে আসলাম, রাজনীতিতে এসে দেখলাম যে আগে কিন্তু আমরা যখন রাজনীতিতে আসি নাই তখন কিন্তু আমি অনেক ওই গ্রামে গ্রামে বিভিন্ন এলাকায় এলাকায় বা ধর্মসভায় মসজিদে গিয়ে বক্তব্য দিতাম,
তখন এই রাজনীতিবিদদের অপকর্ম কুকর্ম সম্পর্কে আমি অনেক সোচ্চার ছিলাম এবং এই কথাগুলো মানুষের কাছে বলতাম। পরে যখন রাজনীতিতে জয়েন করার আগে তো ওইটা আমার মনের মধ্যে ছিল যে আমরা বাইরে থেকে রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলি, বরং রাজনীতিতে ঢুকে রাজনৈতিক যে অপসংস্কৃতি গুলো আছে সেগুলোকে বিদূরিত করার চেষ্টা করাই হবে সঠিক কাজ। তো ভিতরে এসে দেখলাম যে অবস্থা তো আরো ভয়াবহ, এই রাজনৈতিক অঙ্গনের অবস্থা খুবই ভয়াবহ। এখানে আপনি এখানে দেখেন একজন এই রাজনীতিবিদরা গণতন্ত্রের জন্য এই রাজপথে জীবন দেয়, গণতন্ত্রের জন্য রাজপথে জীবন দেয়, কিন্তু নিজ দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই, গণতন্ত্র চর্চা করেন। আপনার আপনি দেখেন রাজনৈতিক দলগুলো অনেক ঢাক ঢোল পিটিয়ে অনেক সাজসজ্জা করে জাঁকজমক পূর্ণ ভাবে কাউন্সিল করে, কাউন্সিল করে ওইখানে তাদের নেতা ঠিক করে, নেতা ঠিক করে ওইখানে কাউন্সিলের সবাই, এটা সব দলের জন্য আমি বলছি, কাউন্সিলের সবাই মিলে ঘোষণা দেয় যে আমাদের এই কাউন্সিলের আমাদের দলের সকলের সদস্যের পক্ষ থেকে সকল ক্ষমতা আমরা অমুককে অর্পণ করলাম। তাহলে আপনি একজনের উপরে যদি সকল ক্ষমতা অর্পণ করা হয় তাহলে সেখানে গণতন্ত্র কি থাকবে? অথচ গণতন্ত্রের শপথ নিয়ে কিন্তু এই কথাটা বলে, গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে এই কাজগুলো করে। তো এখানে আপনি দেখেন যে আমাদের দেশে যারা রাজনীতি করে ক্ষমতায় আসার পরে অনেকগুলো বড় বড় কাজ করে, সেই কাজের কথাগুলোকে কিন্তু ক্ষমতায় আসার আগে জনগণকে বলে না। একটা উদাহরণ দেই, এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করেছে, কিন্তু নির্বাচনের আগে তো এই কথাটা জনগণকে বলে নাই যে আমরা ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করব। এটা কিন্তু অনেক একটা বড় একটা বিষয়, অনেক বড় ঘটনা। আর রাজনীতি আপনি বাংলাদেশে যেটা রাজনীতি, আপনি যা ক্ষমতায় যারা যাবার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য হীন কাজ নাই যে তারা করতে পারে না, খুন গুম তারপরে হত্যা মিথ্যা মামলা দেওয়া তারপরে আপনার ইয়েতে হরতাল ডাকা, গাড়িতে গাড়ি ভাঙচুর করা, মানুষকে পেট্রোল বোমা দিয়ে বা বিভিন্ন বোমা দিয়ে মানুষকে হত্যা করা, এইটা তো একটা রাজনৈতিক পরিবেশ হতে পারে না। আমি চিন্তা করি যে বাংলাদেশে দেখেন, বাংলাদেশের বা সব দেশেরই আপনি দেশের সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, আপনার অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, তারপরে পররাষ্ট্রনীতি বলেন, স্বরাষ্ট্রনীতি বলেন, সমন্বীতি বলেন, এটা থেকে শুরু করে দেশের যতগুলোই ব্যবস্থাপনা আছে এর মূল চালিকা শক্তি কিন্তু রাজনীতিবিদরা। যে দেশের মানুষের আপনি দেশের মানুষ ধনী হবে না গরিব হবে, মানুষের আর্থিক অবস্থা কেমন হবে, কৃষিখাত কিভাবে চলবে, শিল্পায়ন কিভাবে হবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, তারপরে বেকার সমস্যা কিভাবে দূরীভূত হবে, এইতে এই যে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাদের হাতে যাদের উপরে অর্পণ করা হয়, সেই লোকগুলো যদি সৎ না হয়, সেইগুলো যদি দেশপ্রেমিক না হয়, সেই মানুষগুলো যদি আপনার এই মারামারি কাটাকাটি হানাহানি করে একজন একজনকে খুন করে ক্ষমতায় আসে, ভোট নির্বাচন না করে ভোট চুরি করে ক্ষমতায় আসে, তাহলে তাদের দ্বারা আমরা এই দেশে এবং জাতি আমরা কি প্রত্যাশা করতে পারি? সেই জন্য আমরা মনে করি এবং আমি বহুবার অনেকবার মানুষকে আহ্বান করেছি যে আসেন ভাই, যারা ভালো মানুষ আছেন, যারা সৎ মানুষ আছেন, যারা সত্যিকার দেশপ্রেমিক আছেন, যারা নিজের জন্য রাজনীতি করবেন না দেশের জন্য রাজনীতি করবেন, তারা রাজনীতিতে আসেন। কিন্তু সেটাও খুবই দুর্বিষহ এবং খুবই কঠিন, কারণ যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ, যারা তারা রাজনীতিতে আসতে চায় না, কারণ হলো যে রাজনীতির অঙ্গন তাদেরকে চায় না। এখানে আমরা দেখেন আমরা নেতাদের দোষ দিই, কিন্তু আমাদের কর্মীরা যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা তো ভালো মানুষ চায় না। আপনি একটা এলাকায় একজন অনেস্ট লোক দাঁড় করে দেন, খুব সৎ লোক মানে রিনাউন্ড ভালো লোক দাঁড় করে দেন, আর আর দুইজন রিনাউন্ড খারাপ লোক মানে খারাপ লোক নোটোরিয়াস লোক দাঁড় করে দেন, যাদের কাছে মার্কা আছে, এই মার্কা আছে, আর ভালো একজন লোক দাঁড় করে দেন মার্কা ছাড়া, ওই মার্কা ছাড়া যে লোক আছে ভালো লোক তার মানুষ ভোট দিবে। আমি আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি তো পরবর্তীতে বিএনপিতে জয়েন করেছিলেন, তো আপনি কখন বিএনপিতে জয়েন করলেন এবং কেন বিএনপিতে জয়েন করলেন, অন্য কোন দলে জয়েন করলেন? আপনাকে বলি, আমি যখন বিএনপিতে যোগদান করলাম তার আগে সিরাজগঞ্জের জেলা আওয়ামী লীগ কমিটির ফর্মালি তারা বসে মিটিং করে আমাকে সেখানে ডেকে
আমাকে ফর্মালি তারা ইনভাইট করলো যে আপনি আওয়ামী লীগে যোগদান করেন। আর অন্যান্য পার্টি তো সবসময় বলতে আর কি, অন্যান্য যেগুলো পার্টি আছে, আমি এই জন্য বড় পার্টির কথা তো বললাম। তো এর পরবর্তীতে আপনি আমাদের প্রয়াত নাসিম সাহেব, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন, উনি খুব একটা কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন। উনি তৎকালীন আওয়ামী লীগের প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রয়াত জিল্লুর রহমান সাহেবের সাথে কথা বলেছিলেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। তো কথাটা বলে ফাইনাল করে আমাকে আওয়ামী লীগে যোগদান করার জন্য রেডি করেছিলেন। তো আমাদের এই এখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ফারুক খান, উনিও আমাকে আওয়ামী লীগে যোগদান করার ব্যাপারে আগ্রহী ছিলেন, কথাবার্তা বলেছিলেন, কিন্তু বিএনপির কোনো আগ্রহ ছিল না আমার ব্যাপারে। মানে যেহেতু বিএনপি যে যে নেতৃত্ব দিতেন, উনি চাইতেন না যে আমি বিএনপিতে যাই। অবভিয়াস কারণ, এটা কত সালের ঘটনা, মানে বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময় ঘটনা না? এই আমি হ্যাঁ তখন বিএনপি ক্ষমতায়, এই 4 সালের 5 সালের কথা বলছি আর কি, তখন তারা ক্ষমতায় আর কি। তো ওনারা চাচ্ছিল, ওনারা ওনাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কোনো আগ্রহ আসে নাই, উনি চাচ্ছিল না যে আমি এখানে যাই আর কি, অবভিয়াস কারণ আপনি জানবেন আর কি। বাট নাসিম সাহেবের কথা অন্যরকম, তো অনেক বড় রাজনীতিবিদ ছিলেন এবং সিরাজগঞ্জে উনি পলিটিক্স করবেন, উনি কাজই করেই থাকবেন, এরকম চিন্তা ভাবনা থেকে হয়তো উনি চেয়েছিলেন এখানে, হতে পারে। তো কিন্তু সিরাজগঞ্জে যে বিএনপি যে নেতা ছিলেন তিনি চান নাই, কিন্তু বিএনপি আমাকে চাওয়া না চাওয়া সত্ত্বেও আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, সেটা হচ্ছে যে বিএনপি কি ধরেন জেলার কোন বড় নেতা থাকলে বা জেলা সভাপতি কাউকে চাইলে সে জয়েন করতে পারবে, আর যদি কেউ কে না চায় সে জয়েন করতে পারবে না? মানে আমি বলছি কেন্দ্রীয় তো নেতৃত্ব আছে, তাদের তো ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, তাই না? এখানে হলো কি যে জেলার যে নেতৃত্ব আছে তাকে সে যদি বাধা দেয়, আর কেন্দ্র যদি কাউকে নিতে চায় তা তো অবশ্যই নিতে পারে, আর কেন্দ্র যদি মনে করে না ঠিক আছে জেলার সভাপতি আছে বা ওখানে জেলার নেতা আছে সে যেটা বলে সেটাই করবে, সেটাও করতে পারে। ইটস আপ টু দি পার্টি হাইকমান্ড, পার্টি হাইকমান্ড ইচ্ছা করলে নিতে পারে। তো রাজনীতিতে যোগদান একটা হলো ফর্মাল আছে, একটা ইনফর্মাল আছে। ফর্মাল আছে যে আপনি যোগদান করলাম, যারা একটু সুপরিচিত মানুষ, জনপ্রিয় মানুষ, তারা হয়তো ফর্মালি যোগদান করে, ফুল টুল নিয়ে যায় পার্টির নেতা বা নেত্রীর কাছে দিয়ে যাওয়া হবে। আবার ইনফর্মালি আপনি শুধু ফর্মটা ফিল আপ করলে আপনি সদস্য হয়ে যেতে পারেন। তো আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তো আমার দেখা হয়েছে এবং উনি একটা কথা বলে সেটা বলবো যদি পরে আপনাকে, আমি আপনাকে এখনই বলি। আমি তখন সেকেন্ড লেফটেন্যান্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট, এবং শহীদ রাষ্ট্রপতি যখন যেদিন মারা যায় বোধহয় তার 2-3 মাস আগের ঘটনা, উনি কুমিল্লা ক্যান্টনমেন্টে উনি ভিজিট করতে গেলেন, ট্রেনিং ভিজিট। ট্রেনিং ভিজিট শেষে রাত্রে আমাদের সাথে স্টেশন অফিসার্স মেসে ডিনার হল। তো ডিনারে উনি গেছেন, ওনার সাথে অনেক মন্ত্রী মন্ত্রী আছেন, তারপরে আমাদের আর্মির অনেক সেনাপ্রধান আছেন, তারপরে জেনারেল সাহেবরা আছেন। তো আমরা তো তখন সেকেন্ড লেফটেন্যান্ট, মানে সবচেয়ে জুনিয়র মোস্ট অফিসার, তো আমরা 4-5 জন সেকেন্ড লেফটেন্যান্ট একবারে ওই হল রুমের একবারে শেষ প্রান্তে ওখানে দাঁড়িয়ে আছি। তো খাবার হচ্ছে বুফে, প্লেট হাতে নিয়ে নিয়ে সবাই খাচ্ছে। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি তখন প্লেটটা হাতে নিয়ে হাঁটতে 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 তা আমাদের কাছে আস, আমাদের কাছে এসে জিজ্ঞেস করলো যে জেন্টলম্যান হাউ আর ইউ, আমরা ন্যাচারালি বলে ফাইন স্যার, থ্যাংক ইউ স্যার, হাউ আর ইউ স্যার। তো বললো যে হোয়াট ইজ ইউর স্যালারি, তা আমরা বললাম স্যার 900 স্যার। তখন আমরা 900 টাকা বেতন পাইতাম, মানে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের বেতন শুরু হইতো 900 টাকা, 750 টাকা বেসিক বেতন, আর হলো বাকি 150 টাকা অন্য অন্য জিনিস ভাতা পেতাম। তো উনি বললো যে ডাজ ইট সাফাইস ফর ইউ, তা আমরা আর কোনো উত্তর দিলাম না। পরে উনি ওনার প্রশ্নের উত্তর উনিও দিলেন না, আমরা দিলাম না, না দিয়ে উনি বললেন যে ডু ইউ নো ফ্রম হোয়ার ইউর স্যালারি ইজ কামিং। আমরা তখন ও কথা বলি নাই নিশ্চয় করে, আমরা উই ডিড নট আনসার। তো উনি বললেন যে সি ইউর স্যালারি ইজ কামিং ফ্রম দি সোয়েট অ্যান্ড ব্লাড অফ এ রিক্সা পুলার, ইউর স্যালারি ইজ কামিং ফ্রম দি সোয়েট অ্যান্ড ব্লাড অফ এ ফার্মার, ইউর স্যালারি ইজ কামিং ফ্রম দি সোয়েট অ্যান্ড ব্লাড অফ এ লেবার, সো বোন ইন ইউর মাইন্ড, এটা বলে চলে গেল। মানে এই যে আপনার
আমাদের ব্রেনের মধ্যে যে একটা দেশপ্রেম ঢুকিয়ে দিল, আমার তখনই মনে হয়েছে যে এই লোকটা প্রকৃত দেশপ্রেমিক বলতে যা বোঝায় এই লোকটা তাই আর কি। এটা গেল। তারপরে আপনার উনি ওনাকে যখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যেদিন ওনাকে হত্যা করা হয়, তখন আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে, এট দ্যাট টাইম আই ওয়াজ সেকেন্ড লেফটেন্যান্ট অফিসার, তো আমাকে আমরা তখন ওনাকে যখন হত্যা করা হয় তখন তো আপনি জেলা মঞ্জুর ওখানে বিদ্রোহ ঘোষণা করেছিল, তো বিদ্রোহ ঘোষণা করেছিল, আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তখন মঞ্জুরের বিরুদ্ধে আমরা এখান থেকে গেলাম আর কি চট্টগ্রামের দিকে। তখন আমি শুভপুর ব্রিজে গিয়ে আলফা কোম্পানি কমান্ডার এবং আমি ওখানে গিয়ে ডিফেন্স করলাম। তারপরে যারা যারা আমাদের কলেজটা ছিল ওই পারে যারা ছিল অফিসাররা ছিল তাদেরকে ওই বাস এবং রাস্তা দিয়ে যেসব গাড়িগুলো যেত তাদের মাধ্যমে চিঠিপত্র পাঠাতাম, তো তাদেরকে রিকোয়েস্ট করতাম, তখন তো মোবাইল ছিল না এরকম, তো রিকোয়েস্ট করতাম চিঠিপত্র দিয়ে যে আপনারা চলে আসেন, তো এনিওয়ে পরবর্তীতে তারা চলে আসলো, আপনি জানেন তারপরে সিচুয়েশন তো কেম ইন আওয়ার ফেভার। তো এই যে ওনার এটা ওনার যে আদর্শটা, এটা আমার কাছে তখন খুব ভালো লেগেছে। তো আমি এবং বাংলাদেশে একটা জাতীয়তাবাদী শক্তির শক্তিকে আমার কাছে ভালো লেগেছে, এবং এই দলের এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে পছন্দ করে এবং রাজনীতিতে গেলে বৃহত্তর আঙ্গিকে মানুষের জনকল্যাণ করতে সমর্থ হব এটা বিবেচনা করে তখন আমি বিএনপিতে যোগদান করলাম। এবং বিএনপিতে আমি কোনো ফর্মালি যোগদান করি নাই, আমি ঢাকাতে একটা একজনের কাছ থেকে একটা রিসিপ্ট নিয়ে আমি রিসিপ্ট সাইন করে সদস্য হয়ে গেছি। এরপরে আই স্টার্টেড ওয়ার্কিং, সবার সাথে বিএনপি বিভিন্ন কর্মসূচিতে যাই, সবকিছু করি, করতে করতে সবাই বুঝে গেল যে আমি বিএনপি করি, দেশ চলে এইভাবে বিএনপিতে আসা আর কি। আচ্ছা, তো তত্ত্বাবধায়ক সরকারের সময় তখন আপনার কোনো মানে রাজনৈতিক কর্মকাণ্ড যদি আমাদের সাথে শেয়ার করতেন, কি করেছেন সেই সময়? কোন তত্ত্বাবধায়ক? 111 সরকারের সময়? ইয়েস, ডেফিনেটলি 111 এর সময় তো আমি একবার 24 আওয়ার্স কাজ করতাম, এবং এমনও হয়েছে যে সকালবেলা সিরাজগঞ্জে ওখানে আমি মিছিল করেছি, মানববন্ধন করেছি, আবার বিকেলে ঢাকায় করেছি, তো মানুষ দেখতো যে কি, এবং দুইটাই ছবি পত্রিকা ইয়েতে টেলিভিশনে আসতো, তখন তো রেগুলার টেলিভিশনে আমার ছবি আসতো, এবং তখন মানুষ চিন্তা করতো কি ব্যাপার, এই লোককে সকালে দেখলাম সিরাজগঞ্জে মানববন্ধন, আবার বিকেলে দেখি সে ঢাকাতে বিক্ষোভে, এরকম কাজ করতাম আর কি, 24 আওয়ার্স কাজ করতাম তখন। তখন আপনার এই যে ব্রিগেডিয়ার হান্নান শাহ, খন্দকার দেলোয়ার হোসেন, তাদের সাথে মনে করেন যে সকালে ভোরে উঠেই যে বের হইতাম আর রাত্রি 10টা 11টা 12টা 1টা পর্যন্ত একটা বাড়িতে ফিরতাম, এই সময়টা টোটালি তখন আমরা এইসব কাজে ব্যস্ত থাকতাম, এই দলীয় কাজে এবং তত্ত্বাবধায়ক। এবং আমি আপনাকে বলি, তখন এই অনুমানের সময় আমি তো, তখন তো আমাদের তো যে ইয়েতে সেনাবাহিনী ক্ষমতায় তখন, আর আমরা সেনাবাহিনীর হলো অবসরপ্রাপ্ত সদস্য, এবং সেনাবাহিনী কিন্তু আমাদের অবসর হলে অনেকগুলাই আইন কানুনের মধ্যে কিন্তু আমরা তখনও থাকি, বাইরে থাকলেও অবসর হওয়ার পর আমাদেরকে ধরতে পারে, সেইগুলাকে তুচ্ছ জ্ঞান করে তারপরে আমাদের এই এই রাজনৈতিক, তখন তো এই ইয়েতে 111 তারাই এখানে শেষ পর্যন্ত জয়ী হবে নাকি ফেল করবে এটা তো জানা ছিল না, না জেনেই তো আমাদের ঝুঁকি নিয়ে কাজ করেছি। এবং আমি তখন সিরাজগঞ্জের, তখন ওই সময় আমি সিরাজগঞ্জের প্রত্যেকটা থানায় থানায় গিয়েছি, তার আগে কিন্তু ওই থানায় থানায় আমি জানি, আমি তখন আপনার এই কামারখন্দ গিয়েছি, তখন তখন আমি কাজীপুর গেলাম, তখন আপনার রায়গঞ্জে গেলাম, তখন আমি তারাশে গেলাম, আমি তখন নলকা গেলাম, তারপরে আমরা বেলকুচি, চৌহালি, উল্লাপাড়া, সাজাদপুর, প্রত্যেকটা থানায় থানায় আমি তখন নিজে নিজে যাই ওখানকার থানার নেতৃবৃন্দকে ডাকে বৈশা যে ভাই আপনারা এই বেগম খালেদা জিয়ার পক্ষে থাকেন, কারণ কারণ এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু, এই মইনের সরকার কিন্তু টিকবে না। আর আমি যেহেতু আর্মির লোক, তখন তারা বিশ্বাস করতে যে না, যেহেতু আর্মির লোকে সঠিক কথা বলছে, এবং আমাকে বিশ্বাস করে তখন কিন্তু তারা এই ইয়েতে বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করেছে, এবং তৃণমূল আপনি জানেন তখন কিন্তু এই দলের পক্ষে ছিল আর কি। তো এইভাবে কাজ করলাম, এবং তো 111 খুবই সোচ্চার ছিলাম আমি 111 সময়, বললাম তো আপনাকে মানে অকল্পনীয় আপনি অ্যাক্টিভ ছিলাম আর কি। হ্যাঁ, আমি আমিও দেখেছি পত্রিকা এবং বিভিন্ন চ্যানেলে আপনাকে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছিলেন, তো ওইটা কিভাবে ঘটলো, কখন ঘটলো যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, বিএনপির আপনার 2012 সালে যে কাউন্সিল হয়, 2012 সালে, সেই 2012 সালে আমাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছিল,
এবং আমি অন ইলেভেনের সময় যে ভূমিকাটা পালন করেছিলাম, আমার সাহসী ভূমিকা এবং আমার শ্রম, এটা ব্রিগেডিয়ার প্রয়াত ব্রিগেডিয়ার হানা সাহেব এবং খন্দকার দেলোয়ার হোসেন তৎকালীন মহাসচিব, এই দুইজনই বেগম খালেদা জিয়াকে আমার ব্যাপারে ব্রিফ করেছে যে আমার এই পিরিয়ডে আমার কন্ট্রিবিউশনটা কি ছিল। এবং বেগম খালেদা জিয়ার সাথে আমাদের একটা মিটিংও হয়েছিল, যারা যারা অন ইলেভেনের সময় কাজ করেছিলাম সেখানেও ওনারা বলেছিল, এবং দেয়ার ভাই বেগম খালেদা জিয়া আমার প্রতি খুবই খুবই উনি আমার প্রতি খুশি ছিলেন, যার জন্যই সম্ভবত এবং আমি ইয়েতে তো 2008 সালে তো নির্বাচন হয়ে গেল, তারপর নির্বাচনের পরে আরো তো 4 বছর পরে কাউন্সিল হতো, এই 4টা বছরে তো আমি দলের সাথে কাজ করলাম, মানে এটাকে বলে খুবই সক্রিয় ভাবে। তো 12 সালের কাউন্সিলে উনি আমাকে নির্বাহী কমিটির সদস্য বানালেন, তো সম্ভবত আমার তার আগের বিগত কর্মকাণ্ড বিবেচনা করেই উনি আমাকে এই নির্বাহী কমিটির সদস্য করেছিল। এবং পরে যখন সিরাজগঞ্জ জেলা কমিটি হলো, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক উনি আমাকে করেছিলেন, শুধু তাই নয় উনি আমাকে তার নিরাপত্তা সমন্বয়কও করেছিলেন। এখন মানে আমি যেটা পড়ি পত্রিকাতে সেটা হচ্ছে যে এক নেতার এক পদ, কিন্তু এরকম আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য আবার সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য, এটা কি আসলে বিএনপিতে স্ট্রিক্টলি মেইনটেইন করা হয় না, নাকি শুধু বলার জন্য বলে? না, আপনি পদ বলতে এটা ডেফিনিশন আছে। আচ্ছা, সদস্য কোনো পদ না, সদস্য কোনো পদ হিসেবে গণ্য হয় না। তো সিরাজগঞ্জে আমি এই জন্য সদস্য ছিলাম, আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক, আর আহ্বায়ক কমিটি গুলোকে খুব একটা এটাকে ওই পদ হিসেবে গণ্য করা হয় না, আর সদস্যকে তো পদ হিসেবে গণ্য করা হয় না। একজন নির্বাহী কমিটির সদস্য অন্য কোন জেলা সভাপতি হতে পারে। আচ্ছা, ওকে, মানে এক নেতার আন্ডারে দুইটা পদ নাই, এই যুক্তি এখানে খাটে না। না, এটা ঠিক আছে, এক নেতার এক পদে কনসেপ্টেই সদস্যকে পদ হিসেবে গণ্য করা হয় না, জিনিসটা বুঝতে হবে। এটা আপনি যদি কেন্দ্রীয় কমিটির সম্পাদক থাকেন, ভাইস চেয়ারম্যান থাকেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য থাকেন, তাহলে আপনি অন্য কোন জেলার সেক্রেটারি অথবা সভাপতি হতে পারবেন না, এটা হলো দুই পদের জন্য। কিন্তু আপনি যদি সদস্য থাকেন, যেরকম আমি সর্বশেষ আমি পদত্যাগ করার আগে তো সিরাজগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য, তো সদস্য আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আর এক এক নেতার এক পদ ওই সদস্য থাকাতে এটা ওই নীতি ই হয় না, ইগনোর হয় না। আচ্ছা, এখন আপনি তো তাহলে 12 সাল থেকে কাজ করেছেন, আপনি সম্প্রতি পদত্যাগ করেছেন পত্রিকা মারফত যেটা জানতে পারলাম, এই কাজ করার সময় আপনি কি কোনো প্রবলেম ফেস করেছেন কিনা দলের ভেতরে, বা আপনার দলের এখন তো মানে সেই পরিমাণ অ্যাক্টিভ না যতটা মানুষ চায় বিএনপি কে অ্যাক্টিভ, এর কারণটা কি আপনি মনে করেন? একটা হলো যে আপনি বললেন যে সমস্যা ফেস করেছেন কিনা, সমস্যা তো একবারে 100% ফেস করেছি, 100% ফেস করেছি, হলো যে মন মানসিকতা নিয়ে রাজনীতিতে আসছিলাম, আমাদের ধারণা হলো যে একটা স্বচ্ছ, একটা পরিচ্ছন্ন, একটা সুশীল, একটা ভদ্রচিত একটা পরিবেশে কাজ করব, বিকজ কাজ করতে আসছি তো দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য, সেখানে আমরা নিজেরা কেন মারামারি কাটাকাটি হানাহানি করব। আজকে মনে করেন যে বড় যে দলগুলো আছে, আমি কোনো দলের নাম নিতে চাই না, প্রত্যেক দলেরই তো উদ্দেশ্য জনগণের কাজ করা, জনসেবা কাজ করা, তাহলে পরস্পরের প্রতি এই হানাহানি, এই মারামারি, এই কাটাকাটি, এই মামলা, এই হামলা, এই আপনার কি বলে খুন করা, তারপরে এই আপনার মানুষের সম্পদ নষ্ট করা, মানুষ হত্যা করা, তারপরে হরতাল করা, ও তারপরে আপনার জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে অধিবেশনে না যাওয়া, তো এইগুলো তো আমরা কল্পনা করিনি বা এগুলো তো আমরা চাই না। আমরা একটা সুষ্ঠু পরিবেশ, আপনি একটা দল করেন, আমি একটা দল করি, নো প্রবলেম, আপনি যে দলকে বিশ্বাস করেন। আমি বলছি যে বিএনপির ইন্টার্ন বাইরে যেটা হচ্ছে তো আমরা জানি, মানে বিএনপির ইন্টার্নের যে দুর্বলতা, আন্দোলন করতে না পারা বা আপনার বিভিন্ন জেলায় কমিটি করতে না পারা, এইগুলা নিয়ে যদি আপনি কিছু বলতে চান, মানে এই ব্যর্থতা কেন কেন হচ্ছে না, বা এরকম কি বিষয়টা যে আওয়ামী লীগ সরকার বা পুলিশ মাঝে মধ্যে আপনাদের হামলা মামলা করে, কিন্তু বেশিরভাগ আপনাদের ভয় বা সমস্যা নিজ দলের কলিগদের থেকে বা প্রতিদ্বন্দ্বীদের থেকে, এটা আমি বলতে চাচ্ছি। না, আপনি যেটা বলেছেন যে বিএনপি কেন তার সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারছে না এবং ঘুরে দাঁড়াতে পারছে না, বা অন্য সময়ের মতো বিরোধী দলে যে সোচ্চার এবং শক্তিশালী আপনি দৃশ্যমান যে আপনার ভূমিকা, সেই ভূমিকাতে বর্তমানে বিএনপি নাই। আচ্ছা, এটার প্রথম কারণ হলো সরকারের এটাকে বলো অভূতপূর্ব দমন পীড়ন নীতি, অর্থাৎ ইতোপূর্বে যতই সরকার আছে বিরোধী দলের উপরে সব সরকারি হয়
তাদের দমিয়ে রাখার জন্য, দাবি রাখার জন্য তারা যাতে কার্যকরী আন্দোলন করতে না পারে তার জন্য চেষ্টা প্রচেষ্টা করে। বাট এখন এবারে যেটা করা হয়েছে এটা আগের সকল আপনার রেকর্ড ভঙ্গ করা হয়েছে, ভঙ্গ করে করা হয়েছে আর কি। আর বিশেষভাবে এই যে নির্বাচন গুলো যেভাবে হচ্ছে, আমরা এটা চাই না। সে আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না, কারণ আমি এখন দল করি না এখন। কিন্তু আপনার এই যে আপনার জনগণ, তারাই তো সিদ্ধান্ত নিবে যে কারা ক্ষমতায় আসবে বা কারা ক্ষমতায় থাকবে। তো জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তো নাই এখন, সেটা থাকা বাঞ্ছনীয় তো। আর এই যে আর জনগণ যে ঐক্যবদ্ধ হয়ে এই এর বিরুদ্ধে কিছু করবে, সেই জন্য যে বিরোধী দলের যে রাজনৈতিক বড় দলগুলোই আছে তারাও এই দমনপীড়নের কারণে এটা করতে পারছে না, মূলত এইটা। তাছাড়া আপনি প্রত্যেক দলের ভিতরে তো আভ্যন্তরীণ সমস্যা থাকে, এটা বিএনপির মধ্যেও আছে, আওয়ামী লীগের মধ্যেও আছে, সেটা থাকবেই। তো মূল কারণ এটাই আর কি, সরকার খুব কঠোর হস্তে বিরোধী দলকে দমন করছে। আচ্ছা, আমি যদি তাহলে একটা ডিরেক্ট প্রশ্ন আসি, সেটা হচ্ছে যে আপনি যখন পদত্যাগ করলেন কয়েকদিন আগের ঘটনা, তখন আমাদের সিরাজগঞ্জ থেকে একজন স্থায়ী কমিটির সদস্য আছেন, তার সাথে বা আপনার জেলা বিএনপির সভাপতি বা কেন্দ্রীয় ওই জেলা বিএনপির যারা সেক্রেটারি তাদের সাথে কোনো কনসাল্ট করেছেন কিনা বা বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। না, কারোর সাথে কনসাল্ট করি নাই, আর এগুলো বিষয়ে কনসাল্ট করার বিষয় না। কারণ আমি জানি, আমি যদি যেরকম আমি এখন পদত্যাগ করার পরে আমার ফেসবুকে যারা আমার ওই লুশের বা যারা ভালো রাজনীতি আমাকে পছন্দ করে বা পছন্দ না করে, সবাই তো 99.99% লোকই তারা ভাই বলছে যে আপনি পদত্যাগ করাটা সঠিক হয়নি, আপনি পদত্যাগ করেন না, আপনি উদ্যোগ করেন। তো আমি যদি আগে জিজ্ঞেসও করতাম, আমি নিশ্চিত যে সবাই বলতো যে না, পদত্যাগ করেন না। আর আরেকটা হলো যে এগুলো আগে কারোর সাথে আলোচনা করা যায় না, যে রাজনৈতিক দলগুলো তো আমি মনে করি একজনের সাথে আলোচনা করলাম, এটা একটা রেফারেন্স হিসেবে থাকতে পারে, পরবর্তীতে দলের হাইকমান্ড যদি জানে যে অমুকের সাথে আলোচনা করে পদত্যাগ করেছে, তবে তার উপর একটা আসতে পারে, দোষারোপ আরোপিত হতেই পারে। তো এই জন্য আমি কারোর সাথে কনসাল্ট করিনি, কারোর সাথে আলোচনা করিনি আর কি। বাট সাধারণত একজন আপনি একটা বৃহৎ দলের নির্বাহী কমিটির সদস্য একবারেই যে হেলা ফেলারও নয়, অনেক লোক অনেক অনেক টাকা পয়সা নিয়েও এই পদ নেওয়ার জন্য প্রস্তুত থাকে, এবং এটা যারা দল করে তারা মনে করে যে এটা ছোট পদ হলেও একটা গুরুত্ব বহন করে যা কেন্দ্রীয় কমিটির সদস্য, কাজে এই পদটাকে সাধারণত কেউ ছাড়ে না, ছাড়তে চায় না আর কি। তো আমার তো আল্লাহর রহমতে এই পদ নিয়ে আমি সমাজে সম্মানিত হব বা এই পদ আমাকে সম্মানিত করেছে বলে আমি মনে করি না, কারণ আমি ব্যক্তিগতভাবে, আপনি জানেন সিরাজগঞ্জের মানুষ, আমি ব্যক্তিগতভাবে আমি মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াই, মানুষের দু একটা ভালো কথা বলি, মানুষের কথা শুনি, তাতে মানুষের মধ্যে আল্লাহর রহমতে একটা ভালো আমার ভাবমূর্তি আছে, মানুষ আমাকে ভালো বলে, সামনে তো বলে আড়ালে বলে। আই থিঙ্ক দিস ইজ এনাফ, এই বিএনপির একটা পদ আমাকে বেশি সম্মানিত করবে বা করেছে বলে আমি মনে করি না, বরং এটা বিএনপি দেশে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আপনি বিএনপিতে যেটা আমি বুঝতে পারছি বা পত্রিকার ভাষ্য অনুযায়ী আপনি যেসব সমস্যা ফেস করেছেন, এটা নিয়ে কি আপনি তারেক রহমান যেহেতু বাইরে আছেন তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছেন বা সমস্যাগুলো অ্যাড্রেস করেছেন তাকে? আপনাকে বলি, আপনি তো রাজনীতি মনে হয় করেন নাই আর কি, রাজনীতি করলে হয়তো এই প্রশ্নটা ঠিক ওইভাবে হয়তো আপনি বুঝতেন আর কি, রাজনীতি করলে না। আমি বলছি, বলবো, অবশ্যই বলবো, নাথিং, আমার তো গোপন করা কিছু নেই, সত্যি বলি। আমাদের সেনাবাহিনীতে এই অনেকগুলো আমরা ইটি করি, ওই আপনার আমাদের বিতর্ক প্রতিযোগিতা হয় একটা বিষয় নিয়ে, ই হয় মানে অনেক আপনি মনে করেন একটা অপারেশনে যাওয়া হবে, সেই অপারেশন নিয়ে এটা এটা ডিসকাশন হয়, সেই ডিসকাশনে যে কমান্ডার আছে সে একটা বলে যে দিস ইজ মাই ডিসিশন, তো তার বিরুদ্ধে কিন্তু কথা বলা যায় ওখানে ফোরামে, কথা বলা যায় যে না স্যার আপনার এই ডিসিশন ঠিক না, স্যার এরকম করলে ভালো হবে, দিস শুড বি দ্য কারেক্ট ডিসিশন, ইয়োর ডিসিশন ইয়োর ডিসিশন ওয়ার ইয়োর প্ল্যানিং ইজ নট ফিজিবল, ইজ নট অ্যাপ্লিকেবল, এই বিভিন্ন ধরনের। কিন্তু রাজনৈতিক দলের ভিতরে এরকম কোনো ফোরাম নাই, আপনি রাজনৈতিক দলে একবারে টপ টু বটম এমন কোনো ফোরাম নাই যে ফোরামে আপনি আপনার দলের সিদ্ধান্তের বিপক্ষে
অথবা আপনার দলের কোনো নেতার বিপক্ষে আপনি কথা বলতে পারেন, এরকম কোনো ফোরাম নাই। অনেকেই বলে বাহিরের লোক অনেকেই বলে যে ভাই এই আপনি কথা বাহিরে বলেন কেন, আপনার দলীয় ফোরামে বলেন না কেন, দলীয় দলের মধ্যে দেয়ার ইজ নো ফোরাম লাইক দ্যাট, এরকম কোনো ফোরামই নাই। আপনি যেটা বললেন যে এটা নিয়ে আলোচনা, আমি তার সাথে আলোচনা, আমি যেটা জানি সেটা কি উনি জানে না? আমার কাছে যেটা অবজারভেশন যেটা মনে করি সেটাই তো ওনার জানা কথা এবং জানেই তো, আর না জানলেও তো আমার বলার কোনো স্কোপ নাই, এটা কেউ বলেও না। আমি বুঝাতে পেরেছি আপনাকে? আচ্ছা, আমি মানে বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে হয়তো মানে এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, স্কোপ নেই, এটা বাস্তবতা। আমি একটা আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন হলো সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান। তো সেনাকুঞ্জে ওনাকে দাওয়াত দিছে আর্ম ফোর্সের যেতে, ও আমাকে জিজ্ঞেস করলো যে হানিফ আমি আমাকে তো দাওয়াত দিছে আমি কি যাবো? আমি বললাম যে না স্যার আপনি যাবেন না। ও কেন যাবে না? বললাম ম্যাডাম যাবে না, কাজে আপনি যাওয়া উচিত হবে না। বলে না না আমি তো সেনাপ্রধান ছিলাম আগে, তো আমার তো যাওয়া উচিত, তো ম্যাডাম যাবে না, তাতে কি হয়েছে? আমি বললাম যে স্যার আর্মিতে একজন অফিসার মনে করেন মেজর র্যাঙ্কের অফিসার যদি কোনো অপরাধ করে তার বিরুদ্ধে কোর্ট অফ ইনকোয়ারি হয়, সাক্ষী লাগে, প্রমাণ লাগে, সাক্ষী প্রমাণ দেয় কোর্ট অফ ইনকোয়ারিতে, যদি সাক্ষী প্রমাণ দিয়ে যদি প্রমাণিত হয় যে সে অপরাধ করছে তাহলে তার যদি র্যাঙ্কের উপরে পদবীর উপরে যদি পানিশমেন্ট দেওয়া হয় তাহলে তাকে এক পদ নিচে নামা দিতে পারবেন। আপনি আর্মিতে সেনাপ্রধান ছিলেন, আপনি আমি কোনো অপরাধ করলে আমার মেজর থেকে আপনি ক্যাপ্টেন বানাতে পারতেন, কিন্তু রাজনীতিতে আপনি কোনো রকম রিকোয়ারি ছাড়া ইনকোয়ারি ছাড়া আপনাকে সেনাপ্রধান থেকে শিপে বানা দিতে পারে। কারণ কালকে যদি সে কালকে যদি বেগম খালেদা যে বলে যে ইউ আর নো মোর মেম্বার অফ দি স্ট্যান্ডিং কমিটি তো শেষ। এটা হলো রাজনীতির বাস্তবতা, যেখানে এখানে আপনি রাজনীতিতে আপনি নেতার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সমালোচনা কোনো এটা কোনো ফোরামই নাই। আপনি একবার ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্রীয় লেভেল পর্যন্ত কোনোদিনও এই দলে কোন রকম আত্মসমালোচনার জন্য যে কোনো মিটিং ডাকার কোনো প্রভিশনও নাই, ডাকাও হয় না যে ঠিক আছে আজকে শুধু আমাদের আত্মসমালোচনা করবো, আমাদের ত্রুটি বিচ্ছেদ করবো। আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের এই যে নির্বাহী কমিটির মিটিং হয়, আমি নির্বাহী কমিটির তিনটা মিটিং আমি অ্যাটেন্ড করেছি। নির্বাহী কমিটির মিটিং হয় কি জন্য হয়? নির্বাহী কমিটির মিটিং এ তো আলোচনা হবে যে আমাদের দলের ভিতরে কি সমস্যা আছে, ভালো মন্দ, কিভাবে দলকে এগিয়ে নেওয়া যায়, দলের সাংগঠনিক অবকাঠামো, রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে কাউন্টার আমরা করবো, এইগুলিতে আলোচনা হওয়ার কথা। বাট ওইখানে এগুলো কোনো আলোচনা হয় না। ওখানে কিছু যাদের যাদের লোক বক্তব্য দেওয়ার কথা সিলেক্টিভ লোক বক্তব্য দেয়, প্রথমে এসে বক্তব্য দিবে হলো 2 মিনিট শুধু নেতা নেত্রীর গুণগান গাইবে, আর 2-3 মিনিট হলো ওই বিরোধী দলের বিরুদ্ধে গালাগালি করবে, করে বক্তব্য শেষ, সবাই হাততালি দেয়। এবং ওখানে যারা আমাদের নেতা নেত্রীরা থাকে হাইকমান্ড তারাও হাততালি দেয়। আমি শুধু মনে মনে চিন্তা করি যে করেটা এখানে তো এই বক্তব্য দেওয়ার কথা, রাজপথের বক্তব্য কেন এখানে? তো এখানে তো বক্তব্য দিবে যে বলে দিবে সবাইকে যে এখানে আমাদের অতীত জীবনের অতীতের কর্মকাণ্ডে ভুল ত্রুটি, আগামীতে করণীয়, এটার উপরে বক্তব্য দিবা। কোন নেতার প্রশংসার জন্য 5 মিনিট 10 মিনিট খরচ করবে না, কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই, কিন্তু সেখানে তো সেটা হয় না। দিস ইজ দি অ্যাফেয়ার্স অফ দি পলিটিক্যাল। তো তাহলে আপনি আপনার যে পদত্যাগ পত্র সেটা কি গৃহীত হয়েছে নাকি এখনো তারা বিবেচনা রেখেছে? এখানে পদত্যাগ পত্র গৃহীত হলো কি না হলো সেটা খুব একটা বিবেচনার বিষয় না, কারণ আমি পদত্যাগ করছি, আমি যদি দল না করি আমাকে তো জোর করে করাইতে পারবে না। আমি পদত্যাগ করছি, পদত্যাগ পত্র জমা দিয়েছি, তো গৃহীত হলো কি না হলো এটা আমরাও এটা নিয়ে চিন্তা করি না, যে এটা গৃহীত হলেও যা না হলো তাই একই। তো আপনি সিরাজগঞ্জের রাজনীতিতে একবার নির্বাচন করেছিলেন, আপনি মনে হয় উল্লেখ করেছেন। হ্যাঁ, আমি উপজেলা নির্বাচন করেছিলাম। কখন? 2009 সালে, মানে 8 সালে যে নির্বাচন হয়ে গেল জাতীয় নির্বাচনে আমি নমিনেশন চেয়েছিলাম, তো আমাকে দেওয়া হয়নি। পরে দলের পক্ষ থেকে আমাকে বলা হলো উপজেলা নির্বাচন করার জন্য। তখন তো কঠিন সময়, তখন বিএনপি মাত্র 24টা সিট পেয়েছে, ওই সময় বিএনপি ত্রাহি ত্রাহি অবস্থা, আওয়ামী লীগ ক্ষমতায়। ওই সময় আমি উপজেলা নির্বাচন করেছিলাম। তো তখন উপজেলা নির্বাচন আপনি জানেন যে ওই সময় তো কেউ সাহসী পায় না নির্বাচন করার জন্য। আমাদের কোনো কর্মী
কোনো এজেন্ট আমার ভোট কেন্দ্রে যেতে পারেনি। তারপরে আমি 78,000 ভোট পেয়েছিলাম শুধুমাত্র আমার ব্যক্তিগত সংগঠনের আমার লোকজন ছিল তার কারণে, আর আপনি জানেন যে আমার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে, এবং মাত্র 8,000 ভোটে আমি খেয়েছি মানে হেরেছিলাম ওই সরকার দলীয় প্রার্থীর কাছে। এবং তখন আমাদের যাতে আমাদের 20 দলীয় জোটের জামাতে ইসলাম তারাও ওইখানে করেছিল নির্বাচন করেছিল, তারাও 8,000 ভোট পেয়েছিল। মানে হচ্ছে আপনি অনেকটা একাই নির্বাচন করেছেন বলতে গেলে ওরকমই, যদিও দলীয় পক্ষে দলের পক্ষ থেকে করেছিলাম, বাট ওই সময় তো দলের অবস্থা খুবই খারাপ ছিল। এখন তার পরবর্তীতে আপনার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তারপর উপজেলা নির্বাচন হয়েছে, আপনি সেখানে কি প্রতিদ্বন্দ্বিতার কোনো চেষ্টা করেছেন বা সেই সুযোগ ছিল না? পরবর্তী যে নির্বাচনটা হলো, পরবর্তী নির্বাচনটা হলো তখন আমি জেলে ছিলাম, তো জেলে থাকলে তো ওই নমে তখন তো নির্বাচনে যেহেতু আমি একবার নির্বাচন করেছি আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং পরবর্তীতে আমি জেলে ছিলাম ওই সময় তো আমাকেই তো ওখানে নমিনেশন দেওয়া বাঞ্ছনীয় ছিল, কিন্তু দল তখন দেয়নি বা দল জানিনি আমাদের সিরাজগঞ্জে যে নেতা আছে উনি হয়তো আমাকে পছন্দ করেনি, উনি আমাকে নমিনেশন দেয়নি, অন্য মানুষকে অন্য একজনকে দিয়েছে। আর এর পরবর্তীতে যে আপনার ইয়েতে 14 সালে তো বিএনপি নির্বাচনে যায় নাই, 14 সালে তো নির্বাচনে গেলই না, 18 সালে যে নির্বাচন হলো, তো আমাদের সিরাজগঞ্জে যখন নির্বাচন আসে তখন তো পত্র পত্রিকায় সিরাজগঞ্জে বিএনপির পক্ষ থেকে 2 নম্বর ক্যান্ডিডেট হিসেবে আমার নাম আসে নর্মালি, আজা টুকু সাহেবের নাম আসে 1 নম্বরে, 2 নম্বর ক্যান্ডিডেট আমার, 3 নম্বর, 4 নম্বর অনেকেরই নাম আসে। তো আমি পত্র পত্রিকা আসে সিরাজগঞ্জের সাংবাদিকরা আলাপ আলোচনা করে আমাকে নিয়ে সবাইকে নিয়ে, তো নমিনেশন যেদিন কেনা হয় সবাই নমিনেশন কেনে, আমি তো নমিনেশন কিনি নাই, তো সবাই জানে যে উনি তো কিনবেই, তো সন্ধ্যা পরে সবাই নমিনেশন যারা যারা কিনছে কিনে নিয়ে ছবি তুলে আবার এগুলো তো ফেসবুকে সলাপ করে, তা আমাকে বললো যে ভাই আপনি নমিনেশন কিনছেন, বলে না কিনলেন, এরা তো আসছে যে বলে কি ব্যাপার আপনি নমিনেশন কিনলেন না কেন, আপনি ওয়ান অফ দ্য স্ট্রং ক্যান্ডিডেট। তো আমি বললাম যে ভাই কেন কিনি নাই, এটা কয়েকদিন পরে টের পাবে। তো 18 সালের নির্বাচনটা যে এইভাবে হতে যাচ্ছিল সেটা তো আমরা জানি, আগে থেকে জানি যে নির্বাচনটা এইভাবে হতে যাচ্ছে, এই জন্য আর নমিনেশন পেপার কিনি নেই আর কি। এই হলো আপনার নির্বাচন। আপনি কি পরবর্তীতে উপজেলা নির্বাচনের জন্য চেষ্টা করেছেন? না, আমি আর ওই উপজেলা নির্বাচনের জন্য চেষ্টা করি নাই এবং করবো না। তখন একটা করেছিলাম, যে ঠিক আছে একটা ধাপে উঠে থাকি, আর ওই সময় যেহেতু আমি এমপি নমিনেশনটা পেলাম না, যে মানুষের মধ্যে থাকার জন্য উপজেলায় থাকলে তা মোটামুটি একটা মানুষের মধ্যে থাকতে পারবো, জনকল্যাণমূলক কাজ সীমিত আকারে হলে করতে পারবো, সেই জন্য করেছিলাম, পরবর্তীতে আর করার ইচ্ছা নেই এটা। আচ্ছা, তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটা বললেন যে সিরাজগঞ্জের যে নেতা, দলে কি আসলে ওরকম কোন বিএনপিতে কমান্ড নেই যে কেন্দ্র থেকে জিনিসগুলো দেখা হয়, নাকি দলটাকে ব্লক ব্লক করে ভাগ করে দিয়েছে, যেমন ধরেন সিরাজগঞ্জ নাটোর এই নেতার আন্ডারে, কুমিল্লা এই নেতার আন্ডারে, খুলনা এই নেতার আন্ডারে, ওইখানে তারা যা বলবে তাই, ওখানে তারা অন্যায় করুক ন্যায় করুক, যাকে মন চায় মনোনয়ন দিক, যাকে মন চায় না দিক, যে জেলে থাকুক তার মানে তার কি বল তার অবদানকে অবমূল্যায়ন করুক, এ ব্যাপারে কি খালেদা জিয়া বা তারেক জিয়া বা দলের কোনো কমিটি নেই যারা দেখভাল করতে পারেন? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি ওভারঅল দিই, মানে একটা দল কেন্দ্রিক না বলি, আমাদের দেশে যে দলগুলো এই সবগুলো দল কিন্তু দলগুলো কিন্তু একটা পরিবারতন্ত্র হয়ে গেছে, একজনের পরিবারতন্ত্র। এখন আপনি দেখেন মনে করেন কেন্দ্রে যারা পরিবারতন্ত্র আছে, প্রত্যেক এলাকায় এলাকায় যদি পরিবারতন্ত্র না থাকে, প্রত্যেক এলাকায় এলাকায় যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ওখানে নেতা হয় এবং পরিবারতন্ত্র যদি না থাকে, তাহলে একসময় এই উপরের কেন্দ্রের পরিবারতন্ত্রের উপরে চাপটা আসবে যে ভাই আমরা সব নির্বাচনের মাধ্যমে নেতা হই, আপনারা পারিবারিক ভাবে হবেন কেন। এই জন্য যারা কেন্দ্রে আছে পরিবারতন্ত্র নিয়ে, তারাও চায় যে প্রত্যেক এলাকায় পরিবারতন্ত্র কায়েম হোক, দিস ইজ দি মেইন কনসেপ্ট, তাহলে তাদের পরিবারতন্ত্রটা নিরাপদ থাকে, এই জন্য এটা করা হয়েছে। আপনি জানেন যে ব্রিটিশ আমলে জমিদার প্রথা ছিল এই দেশে, আমাদের পাকব্রত মহাদেশে জমিদার কারা হইতো, যারা বছরে গিয়ে দিল্লি যে বাদশাহ থাকতো সরকার থাকতো তারা কি করত, টাকা পয়সা নিয়ে বছরে গিয়ে তাদের নজরানা দিয়ে আসতো। এখন যে বেশি নজরানা দিত জমিদারি তাকেই দিত, ওই জমিদার কি এখন প্রজা লালন করে নাকি প্রজাদের উপর অত্যাচার করে নির্যাতন করে নাকি মদ গাঁজা খায় নাকি ভালো না মন্দ এগুলো দেখা তাদের কোনো দরকার ছিল না, তারা বলতো যে যে নজরানা বেশি দিছে
তাকে ওইখানে জমিদারি দিয়ে দিছি। তো বাংলাদেশের রাজনৈতিক হলে মোটামুটি আমি মানে আপনি গ্রসলি সবাইকে দোষারোপ করা তো ঠিক না, আমি আগেই বলেছি যে রাজনীতিতে কিন্তু ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, ভালো চিন্তাশীল মানুষ আছে, কোনটা হ্যাঁ তারা কোনার। তো এই যে তারাও তারা করে কি, তারা এখানে ওই জমিদারকে ভালো মতো তারা এইটা দেখে দেখে না, তারা না দেখে তারা এখানে তাদেরকে রাখে। এবং সবচেয়ে তাদের হাতে যেটা বড় অস্ত্র সেটা হলো মার্কেটার। আজকে আপনার মনে করেন আপনি যে কোনো একটা জেলা মনে করেন ধরলাম দিনাজপুর, আপনার বাড়ি হলো সিলেট, নো ম্যাটার আপনি যদি এই বড় দলের যে কোনো দলের একটা মার্কা শুধু নিয়ে যাবেন, ওখানে লোক চিনুক আর না আসলে লোক আপনাকে ভোট দেবে। তাহলে মার্কা যারা দেয়, মার্কার যারা মালিক, তারা মনে করে যে লোক খারাপ কি ভালো, জনপ্রিয় কি অজনপ্রিয়, দ্যাট ইজ সেটা তো কোনো বিষয়ই না, বিষয়টা তো মার্কা, মার্কা আমি যাকে দেবো লোকজন তাকে ভোট দিবে। এই জন্য তাদের ভিতরে যে স্বেচ্ছাচারিতা বা অর্থলিপ্সা, তারপরে জনপ্রিয় মানুষ, ভালো মানুষ, তারপরে গ্রহণযোগ্য মানুষ, তারপরে সুশীল মানুষের প্রতি তাদের আর ওই আগ্রহটা আসে না। আচ্ছা, আপনি আমি একটু আগের পয়েন্টে ফেরত যাই, আপনি বলেছেন যে আপনি নির্বাচন করেছেন এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো নির্বাচন করলে দল থেকে কোনো ফান্ড দেয় না বা আপনার দলের যারা ডোনার আছে সেখান থেকে কোনো হেল্প পাওয়া যায় না, নাকি সব নিজের করতে হয়? দলে যে রাজনৈতিক দলগুলো আছে তারা তারা কি করে, তারা যারা যারা সচ্ছল সচ্ছল যারা নির্বাচনের মধ্যে যারা সচ্ছল আছে তাদের কাছ থেকে সহযোগিতা নেয়, আর যারা অসচ্ছল তাদেরকে সহযোগিতা দেয়, এটা হলো মোটামুটি। আর যারা নির্বাচন করে, বাংলাদেশের আপনার 300 আসনের নির্বাচন হয়, 300-300, 600-900 লোক যারা নির্বাচন করে, দুই দলের কথা বললাম, কোনো গরিব মানুষ এমপি নির্বাচন করে বলে আমার মনে হয় না, থাকতে পারে হাজারে একজন, একজন বেরোতে পারে একজন দুজন, তার বেশি না, বাকি সবাই আর উল্টা আরো দলকে টাকা টুকা দিয়েই মানে সহযোগিতা করেই নির্বাচন করে। আর আমি তো নির্বাচন যখন করেছি তখন যেহেতু ওই সময় আমাদের দলের যারা স্থানীয় নেতা ছিল আমার আমাকে ওইভাবে করে নাই, সহযোগিতা করে নাই, এই জন্য আমাকে কেউ সাহায্য মানে আমার নির্বাচনে দলের পক্ষ থেকে বা কোনো কারোর পক্ষ থেকে, বিলিভ ইট অর নট, একটা মানে 1,000 টাকাও কেউ আমাকে দেয়নি। সাধারণত নির্বাচন করে তো মানুষ কারণ আছে, সাধারণত নির্বাচন করলে অনেক ব্যবসায়ীরা অনেক মানুষও কিন্তু টাকা পয়সা দেয়, কি জন্য দেয়, মনে করে এই লোকটা ক্ষমতা আসলে তার কাছে আমরা সাহায্য বিভিন্ন কাজে টাজে যাইতে হবে, সাহায্য সহযোগিতা লাগবে, ওই জন্য দেয়। তা আমি যখন নির্বাচন করি তখন তো সবাই ধরেই নিছে যে এই লোক উঠতে পারবে না, কারণ তখন আওয়ামী লীগ ক্ষমতা কেবলমাত্র ক্ষমতা আসছে এবং বিএনপি মাত্র 24টা সিট পেয়েছে পুরো বাংলাদেশে, বিএনপি ত্রাহি ত্রাহি অবস্থা, তো সবাই ধরেই নিছে যে এই লোক তো দাঁড়াইছে কিন্তু উঠার তো কোনো ক্ষমতাই নাই এবং মানে জামানো থাকবে, এরকম চিন্তা ভাবনা মানুষের মধ্যে। তো তার সেই কারণে দল কি টাকা দেবে, কেউ আর টাকা পয়সা দেন সাহায্য করে না, নিজের পকেটে টাকা অনেক টাকা খরচ হয়েছে, খরচ হয়। আচ্ছা, মানে নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে আমার এই প্রশ্নটা, সেটা হচ্ছে যে একজন মানুষ যদি ধরেন আপনার উপজেলা চেয়ারম্যান ইলেকশন করে বা এমপি ইলেকশন করে এবং তার যদি 1 কোটি বা 2 কোটি টাকা খরচ হয় বা 50 লাখ টাকা যদি খরচ হয়, তার ফ্যামিলিটা তো আপনার ঋণে পড়ে গেল, তো ঋণে থাকা একটা মানুষ তার পক্ষে আপনার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া এবং সেই ঋণগুলো থাকা অবস্থায় সেই যন্ত্রণা সহ্য করে কোনো প্রকার দুর্নীতি না করা, এটা তো অসম্ভবের পর্যায়ে পড়ে, তাহলে এই জিনিসটা তো চেঞ্জ করা উচিত দলে, কি বলেন? শুনেন, এখন তো আমাদের দেশে যে রাজনীতিটা হয়েছে সব তো টাকার উপরে রাজনীতি হয়। আপনার আপনি যখন ইলেকশন করতে যাবেন সবচেয়ে আগে প্রশ্নটা আসেন, কেন টাকা লাগবে, টাকা কেন খরচ করবেন, খরচ করার কোনো দরকার নাই, তাহলে খরচ করার দরকার নাই সেটা সঠিক, কিন্তু বেঠিক হলো যে আপনার টাকা খরচ করতেই হবে। আপনি যাবেন ওখানে যার কাছে ভোট চাইতে যাবেন তারে চাপানি খাইতে হবে, তাকে টাকা দিতে হবে, আপনি যত কর্মী বাহিনী আছে কর্মী বাহিনীকে টাকা পয়সা দিতে হবে, ভোট কেন্দ্রে টাকা দিতে হবে, টাকা ছাড়া আপনার টাকা ব্যতীত আপনি একটা কর্মীকেও কোনো জায়গায় বের করতে পারবেন না। এটা তো চ্যানেল হিসাবে ভোট কেন্দ্র হিসাবে টাকা দিতে হয়। আপনি মনে করেন আমার এখানে 164টার মতো ভোট কেন্দ্র, প্রত্যেক ভোট কেন্দ্র ভিত্তিতে টাকা দিতে হয়েছে, টাকা দিতেই হবে, টাকা ছাড়া তো কোনো কর্মী কাজ করবে না। তাহলে আপনি যেটা আপনি 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 যেটা বললেন একটা প্রশ্ন যে আপনার ভোট ইলেকশনে টাকা পয়সা খরচ করে যে ঋণগ্রস্ত হয়, দুইটা বিষয়, একটা হলো যে যাদের অনেক টাকা পয়সা থাকে তারা ঋণগ্রস্ত হয় না, নিজের টাকা দিয়ে ইলেকশন করে,
আর কেউ কেউ হয়তো ঋণগ্রস্ত হয়। এই লক্ষ্যে যে ক্ষমতায় গিয়া এই যে টাকা লোন আছে তার চেয়ে অনেক বেশি টাকা আমি ইনকাম করবো, এবং করেও তাই। আপনি তো বাংলাদেশে দেখেন একটা ওয়ার্ড লেভেলের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কোটি কোটি টাকা পাওয়া যায়, তো তাহলে কিরকম পরিমাণ টাকা তারা ইনকাম করে এটা ক্ষমতায় গেলে পারে। তো কাজে ওই যেটা ঋণ হয় সেটা কোনো সমস্যা হয় না। একটা ঋণের ব্যাপারে একটা বড় কথা বলি, আমাদের দেশে দেখেন যারা অনেক বড় বড় ঋণ নেয় তারা ঋণ নিয়ে কি করে, ঋণ নিয়ে যখন একটা পলিটিক্যাল শেল্টার পায়, নেতা হয়, এমপি মন্ত্রী হয়, তখন কিছুদিন পরে ওই ঋণের ঋণ যে আছে ঋণের যে সুদ সুদ আছে মনে করেন যে সে 10 কোটি টাকা নিছে, 22 টাইম 15 কোটি টাকা সুদ হয়ে গেছে, সরকারের কাছে বলবে, আবেদন করবে যে আমার সুদটা মাফ করে দেওয়া হোক, সরকার ওখানে ব্যাংকে থেকে তার আবেদন করবে সুদ মাফ করে দিল। তাহলে দেখেন এই সুদটা যে মাফ করে দিল, এই যে টাকাটা মাফ করে দিল গভর্নমেন্ট, সেই টাকাটা যে গভর্নমেন্ট ঘাটতি পুরো করে কোথায় থেকে, সেই ঘাটতি পুরো করবে জনগণের উপর থেকে ট্যাক্স বসে। তাহলে যে লোকটা এমপি হয়েছে সে তো গরিব মানুষ না, সে তো সচ্ছল মানুষ। তাহলে গরিব মানুষের মানে তাদের তাদের অংশ নিয়ে এসে ধনী মানুষকে দেওয়া হবে। আপনি দেখেন আমাদের দেশে যারা মন্ত্রী এমপি হয় তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হয়, প্লট দেওয়া হয়। তাহলে একটা গাড়ি জাপানি থেকে যখন বাংলাদেশ ইম্পোর্ট করে ক্ষেত্র বিশেষে কোনো কোনো গাড়িতে 500% পর্যন্ত ট্যাক্স বসানো হয়। মনে করেন একটা গাড়ি কিনে নিয়ে এসছে কিনছে হলো 1 কোটি টাকা দিয়ে, এটা কিন্তু মার্কেটে 5 কোটি টাকা বিক্রি হবে, আর সরকার এটার উপরে আরো 4 কোটি টাকা ট্যাক্স ধরবে। তাহলে ওই গাড়িটা যদি আপনি কিনতে যান তাহলে 5 কোটি টাকা লাগবে, আমি কিনতে গেলে 5 কোটি টাকা লাগবে, কিন্তু এমপি সাহেব কিনতে গেলে 1 কোটি। তাহলে এই যে 4 কোটি টাকা গভর্নমেন্ট যে এখানে ক্ষতি দিল, এই ক্ষতিটা পূরণ করবে হলো ওই গরিব মানুষের হক নষ্ট করে তাদের উপরে চাউলের উপরে ডালের উপরে চিনির উপরে তেলের উপরে খাদ্যদ্রব্যের উপরে ট্যাক্স বেশি করে বসে ওই টাকাটা মেকআপ। তাহলে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে একজন এমপি আমি যত জানি সে অনেকবার গাড়ি আমদানি করতে পারে, নাকি একবারই করতে পারে? না, একবার 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 পারে, অনেকবার লেজিসলেটিভ পিরিয়ডে একবার করতে পারবে। একবার শোনা যায় সেটা হচ্ছে যে আপনার এমপিরা গাড়ি কিনে অনেক দামি গাড়ি কিনে কিনে বিক্রি করে দেয়, দিয়ে পরে নিজেরা অন্য কম দামে গাড়ি ইউজ করে, এটা কি সত্য? এটা আগে ছিল, এখন না। আগে আগে ছিল কি যে যারা এমপি হইতো তারা এত টাকার মালিক ছিল না, ব্যবসায়ীরা টাকার মালিক ছিল, তো তখন ব্যবসায়ীদের অনেক টাকা, তো তখন আর এমপিদের এত টাকা ছিল না। মনে করেন যে একটা এখন 5 কোটি টাকা দামের গাড়ি চালানোর সমর্থ তার নাই, সে হয়তো ওই 5 কোটি টাকার গাড়িটা নিয়ে এসে বিক্রি করে দিল, দিয়ে 1 কোটি টাকার একটা গাড়ি কিনলো। এখন তো ব্যবসায়ীরাই তো রাজনীতিতে বেশি, তো টাকার তো অভাব নেই এখন। এখন 5 কোটি টাকা হলে কি 10 কোটি টাকা হলে কি, কাজে এখন তো ওই আগের মতো আর বিক্রি করার দরকার পড়ে না, আগে বিক্রি করতে এখন আর বিক্রি করেন, এখন নিজেরা চালায়। আমি পুরনো প্রসঙ্গে ফেরত যাই, সেটা হচ্ছে বিক্রি করার বিধানও নাই, রাইট? পরিবার পরিবারতন্ত্রের বিষয়টাতে আমি আবার আসতে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেশের বিভিন্ন জেলাতে পরিবারতন্ত্র গড়ে উঠেছে, তো এতে করে ধরেন অনেক যারা এখন ধরেন বিএনপি করে, সিরাজগঞ্জের কথা যদি আমি উল্লেখ করি, জেলা বিএনপি সেক্রেটারি বলেন, সম্পাদক বলেন, বা বিভিন্ন থানার সভাপতি বলেন, তারা অনেকেই কিন্তু আমাদের ওখানে অনেক নির্যাতন করেছে সরকার, আপনারা আপনি ভালো জানেন আমার চেয়ে, তো এরা কিন্তু অনেককে জেল কেটেছেন, মাসের পর মাস, বছরের পর বছর জেল কেটেছেন, সিরাজগঞ্জ জেলে ছিলেন, কিন্তু দেখা যায় যারা কেন্দ্রীয় নেতা তারা ঢাকায় 2-4 দিন জেলে গেলেও পরের দিন চলে যান ঢাকা মেডিকেলের হাসপাতালের বেডে। তো এই যে জেলার যারা নেতৃবৃন্দ, যারা সভাপতি না হয়তো সেক্রেটারি বা আরো সম্পাদক বা সহ সভাপতি বা ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তাদের যে সময়ের মূল্য, তাদের যে পরিশ্রম, তাদের যে জীবন যৌবন বৃথা হয়ে গেছে, তারা এই পরিবারতন্ত্রের কারণে কেউ এমপি হতে পারবে না, এই পরিবারের লোকজনই ঘুরে ঘুরে সিরাজগঞ্জের এমপি হবে বা তারাই নির্ধারণ করবে কারা এমপি হবে, আর বাকি লোকদের জীবন যৌবন বা তাদের বাচ্চা কাচ্চারাও পালিয়ে থেকেছে বছরের পর বছর, তাদের আসলে মানে ফিউচার নেই। মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো ওই যে 2-4 টাকা ইনকাম করতে পারে, কিন্তু বড় কোনো ক্যারিয়ার নেই। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার যে সময়ের দাম, বা যারা মানে পরিশ্রমী কর্মী যারা ত্যাগ করেছেন, তাদের কারো আসলে এমপি হওয়ার সুযোগ নেই, বিষয়টা কি এরকম? এটার অন্য একটা ব্যাখ্যা বলি আপনাকে, এটা কারণ আছে। কারণ হলো আপনি জানেন যে আমরা কিন্তু আমাদের রক্তের ভিতরে দাসত্বের রক্ত আছে। আপনার এই পাক ভারত উপমহাদেশে এই দেশের মানুষ কখনোই দেশকে শাসন করে নাই, ওই মোগলরা আসছে বিদেশ থেকে, অন্য জায়গা থেকে আসছে, ইংরেজরা 200 বছর রাজত্ব করে গেছে, পাকিস্তানরা 24 বছর করে গেল। আমরা শুধু মনে করি যে আমার নিজে কিন্তু নেতা হইতে পারবো না, একটা প্রভু আছে সামনে তারা নেতা হবে। এই কারণে এই যে যাদের কথা আপনি বললেন, তারা তো নিজেরা চিন্তাই করে না যে আমি এখানে এমপি হবো,
এই চিন্তা করে না তারা কে এমপি হবে তার কাছ থেকে কি সুযোগ সুবিধা নিবে, এই এইটা হলো তাদের চিন্তা চেতনা। বিশ্বাস করেন 99% লোক যে কে এমপি হবে তার কাছ থেকে এবং টাকাওয়ালা লোক চাইবে। আপনি আপনি দেখেন যে এলাকার উদাহরণ দিলেন, অনেক সময় দেখা যাচ্ছে এক সময় আলমিন সাহেবকে নিয়ে আসছে, ওনারাই নিয়ে আসছে, কারণ ওনারা নিজেরা ক্যান্ডিডেট হয় নাই, মনে করছে ওনাকে নিয়ে আসলে টাকা পয়সা পাবো, যা ওনাকে নিয়ে আসছে। তারপরে ওইখানে শামসুল আলমিনকে নিয়ে আসছে, অনেক টাকাওয়ালা লোক তারা ধরে নিয়ে আসছে, টুকু সাহেবকে ডেকে নিয়ে আসছে, টুকু সাহেব তো এখানে রাজনীতি করে নাই। তাহলে যারা এখানে ছিল তারা নিজেদেরকে নিজেরাই যে এখানে নেতা হবে এমপি মন্ত্রী হবে এই কল্পনা কথা করে না, তারা চিন্তা করে কাকে নিয়ে আসতে টাকা পয়সা পাওয়া যাবে, এইভাবে তারা নিয়ে আসে এবং তাদের কাছে টাকা পয়সা নিয়ে কাজ করছে। এটা হলো তেল খাতে তারা যে 20 বছর 30 বছর ধরে রাজনীতি করে, তারা যে পালায় থাকে বছরের পর বছর, এগুলো তাদের মানে তারা নিজেদের ওয়েট বোঝে না যে আমিও তো এমপি হওয়ার যোগ্য, আমিও তো মন্ত্রী হওয়ার যোগ্য, আমি কেন হতে পারবো না, আমি কেন মেজর হানিফকে নিয়ে আসবো, বা আমি কেন টুকু সাহেব যারা নেতা নেত্রী আছে এই নেতা নেত্রীর জব আমি দেখছি তো এখানে, তাদের নাম একটা কর্মী যাদের কথা বলেন জেল জুলুম খাটছে খাটে, তাদের এই কর্মী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আর ওই শেখ হাসিনার নাম, তারপরে হলে এরশাদের নাম যতবার জুপছে, ওর মায়ের নাম মাকে ততবার ডাকে নাই, এতবার এদের নাম ডাকছে, তো ওর তো রক্তের ভিতরে তো দাসত্ব। আজকে বাংলাদেশে এই যে ফ্যামিলি ডাইনেস্টি চলতেছে তো ওই কারণে, আমাদের রক্তের মধ্যে আছে যে কেউ একটা প্রভু থাকবে তাকে আমি প্রভু মান্য করে তার তার অধীনে থাকবো, নিজে যে প্রভু হবো বা নিজে যে একটা কিছু করবো চিন্তা চেতনা আমাদের মানুষের মধ্যে খুবই কম, অসম্ভব রূপে কম। আমি নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমি আমার পেজ আমার ওয়ালে লেখালেখি করি সিরাজগঞ্জের রাজনীতি নিয়ে, তো ওখানে লোকজন আসলে আমাকে বলার চেষ্টা করে যে তুমি বিএনপির এই এমপির বিরুদ্ধে বলতে পারবে না, বিএনপির এই নেতার বিরুদ্ধে বলতে পারবে না, তুমি আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলো বা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বলো, সমস্যা নেই। তো তাহলে দেখা যাচ্ছে যে তারা ভাবতেছে যে যারা বিএনপির এমপি হয়েছে তারাই সারা জীবন এমপি হবে, তুমি তাদের দাস হয়ে বা তুমি তাদের সাপোর্টার হয়ে থাকতে পারো। তো এইভাবে যদি চিন্তা করে, আমার কথা এরকম না যে আমার উদ্দেশ্য এরকম না যে আমি নির্দিষ্ট আপনাকে বা জেলা বিএনপির সেক্রেটারি বা যুব দলের সভাপতি তাকে আমি এমপি হিসেবে দেখতে চাই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা পরিশ্রম করেছে তারা জামাতের মতো বা বিভিন্ন দলের মতো গোপন ভোট নিয়ে কাউন্সিল করে যোগ্য কাউকে এমপি বানায়, তাহলে মানুষ অ্যাক্টিভ হবে, কাজ করতে চাইবে এবং আপনার দল গতিশীলতা আসবে। আর যখন আপনি যোগ্য কেউ নেতৃত্বে থাকে তখন কিন্তু তাকে মানতে ইচ্ছে করে। আপনি যেমন জিয়াউর রহমানের কথাটা বললেন যে জিয়াউর রহমান আপনাকে প্রশ্ন করলো যে আপনার বেতন কত, 900 টাকা। এরপরে নর্মালি আমি যেটা চিন্তা করছিলাম যে হয়তো সাধারণ এখনকার নেতারা হলে যেটা বলতো যে তোমাদের বেতন কম আমি বেতন বাড়িয়ে দেবো, উনি আপনার ভিতরে একটা দেশপ্রেম ঢুকালেন যেটা আমি শিহরিত হয়েছি যে কত বড় কথা যে তোমার টাকাটা আসছে গরিব কৃষক শ্রমজীবী মানুষের রক্ত ঘাম করা টাকা। তো এখানে আপনি জিয়ার আনুগত্য করলেন, জিয়ার সাথে আপনার একবার দেখা হয়েছে মাত্র, তাই না? এরকম এরপর তো অনেকেই প্রেসিডেন্ট হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, আপনার জেলা বিএনপির নেতৃবৃন্দ আছে, আপনি তাদের ফ্যান হলেন না, মানে আপনি তো ফ্যান হতে চান কিন্তু আপনাকে তো যোগ্য নেতৃত্ব দিতে হবে, তাহলে আপনি ফ্যান হবেন, বিষয়টা কি এরকম না? হ্যাঁ, বিষয়টা এরকম, আমি আপনাকে বলি বিষয়টা হলো এরকম যে মনে করেন একটা এলাকাতে আপনি নেতা আছেন এবং আপনি বংশানুক্রমিক ভাবে আপনি নেতা হবেন, হতে চান, এখন আপনি ওইখানে আপনার রাজনৈতিক কর্মী আপনি চাইবেন না, আপনি রাজনৈতিক কর্মী চাইবেন, আপনি চাইবেন হলো কর্মচারী কর্মী, চামচা কর্মচারী, হ্যাঁ, এবং সব লেভেলে, নট অনলি ইন দি ডিস্ট্রিক্ট লেভেলে, টপ টু বটম। আপনি দেখেন যে যারা মানে নেতা যদি বলে যে সূর্য দক্ষিণ দিক থেকে উদিত হয়েছে বলে যে জি নেতা জি নেতা ঠিক বলেছেন, আপনি 1 ঘন্টা পরে যদি বলে যে না তখন তো ভুল বলেছিলাম আসলে উত্তর দিক থেকে উদিত হয়েছে, জি নেতা ঠিক বলেছেন আপনি, আপনি এত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, এত জ্ঞান আপনার, এই এটা হলো আপনাদের ইটা মানে আমাদের কর্মীদের অবস্থা। এবং আপনি এই দেখেন আপনি আপনি কোনো একটা জায়গায় যান, কোনো একটা জেলায় যান, থানায় লেভেলে যান, আপনি যদি একটা জ্ঞানী গুণী মানুষ হন, অনেক ভালো মানুষ হন, সৎ মানুষ হন, জনদরদী মানুষ হন, জনপ্রিয় মানুষ হন, আপনি ওখানে ঢুকতে পারবেন না, আপনার রাজনীতিতে আপনাকে জায়গায় দিবে না, ঢুকতে দিবে না। আমি তো উদাহরণ দিলাম যে আমাকে তো ঢুকতে দেয় নাই, তাহলে কিন্তু আপনি ওই একটা 2 নম্বর লোক হন, চামচামি করবেন, আপনার উপরে যাওয়ার কোনো যোগ্যতাও নাই, লেখাপড়া জানে না, ওইরকম ওইরকম জ্ঞান বুদ্ধি নাই, আপনারা ক্যামেরা ডেকে নিয়ে যাবেন, আসেন ভাই আসেন, আপনাদের তো দরকার, ভালো লোক সৎ লোক তারা চাবে না,
আর মানব সাধারণ কর্মীরাও চায় না, জনগণও চায় না। মানে হচ্ছে যে তারা চায় হচ্ছে মূর্খ ব্যবসায়ী টাইপের যে ভুলভাল বাংলা বলে, কিন্তু টাকা আছে অনেক, সে টাকা দেবে বিনিময়ে টাকা পাবে, এটাই। হ্যাঁ হ্যাঁ, যার টাকা নাই সে কিন্তু নেতা হইতেই পারবে না বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে, ইম্পসিবল। কারণ কর্মীরা তাকিয়ে থাকে যে কার টাকা আছে। আপনি জনগণ তাই, পাবলিক কি পাবলিক, ওই যে আমি বলি মিটিং এ যে ভাই আপনারা ভোট দেওয়ার সময় লাগানো হলো তেঁতুল গাছ, তারপরে বলেন যে তেঁতুল তো টক কেন, আর চাল হলে যে আঙ্গুরের মতো মিষ্টি হবে। ভোট দেওয়ার সময় তো খারাপ লোকে ভোট দেন, পরে তার কাছে ভালো গাছ কেমনে পাবেন। এটা তো আমার ন্যাশনাল প্রবলেম, এটা তো কোনো, আমি কোনো রাজনৈতিক দলের দোষ নাই, এটা আমাদের জনগণের দোষ, সবারই দোষ। মানুষের মানে সচেতনতার অনেক অভাব যে আসলে তারা, বললাম না আপনাকে, বলি আপনি এখানে আপনার সামনে ইলেকশনে আপনাকে বাংলাদেশের নৌকা অথবা ধানের শেষ মার্কায় আপনার বাড়ি হলো সিলেট, আপনি দিনাজপুরে যাবেন ওখানে আপনার নমিনেশন দিবে, ওখানে যত নেতা কর্মী আছে সব আপনার পিছনে এসে লাইন ধরে আপনার জিন্দাবাদ বলে আপনার ভোট দিবে। একটা লোকটা বলবেন যে আমি তো এটা চিনি না ভাই, এটা আমি ভোটও দিব না, এর জন্য কাজও করবো না। বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই, বাংলাদেশে এখন তো কোনো ঘটনা ঘটে নাই যে এলাকার লোক নমিনেশন দিয়েছে কেন্দ্র থেকে, এলাকার লোক বলছে যে না আমরা মানি না। আমাদের বিএনপি আমাদের দুই দলে তো অনেক প্রমাণ আছে, ঢাকার লোক গিয়া কুমিল্লার লোক গিয়া বগুড়ে নির্বাচন করছে, করে না, উপনির্বাচনে এক এলাকার লোক যায় এক এলাকায় করে না, করতেছে অনেক। তাহলে দেখা যাচ্ছে যে আপনার মানে জনগণ অসচেতন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে একটা পরিবেশ ক্রিয়েট করতে চাচ্ছে যেখানে তাদের বিরোধী শক্তি মানে নিজ দলের ভেতরে কোনো বিরোধী মতাদর্শের লোক তাকে কোনো পদ দেওয়া হয় না, পদ দেওয়া হয়েছে চামচো টাইপের লোকজন, যাতে করে তাদের চ্যালেঞ্জ না আসে সামনে, চ্যালেঞ্জ না আসে, চ্যালেঞ্জ না আসে। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন মানে এই অবস্থা থেকে কিভাবে উত্তরিত হতে পারে আমাদের দেশবাসী সিরাজগঞ্জবাসী? আমি এই এই অবস্থা থেকে উত্তরণের আমি খুব একটা উপায় দেখি না। উপায় একটা আছে কিন্তু সেই উপায় তো অসম্ভব উপায়। মনে করেন বাংলাদেশে এমন যদি একটা গভর্নমেন্ট হইতো যে গভর্নমেন্ট এই সব এই যে ডাইনেস্টি, তারপরে এই যে আপনার যে ভোটের যে ইলেকশনের সিস্টেম, নির্বাচনের সিস্টেম, তারপরে এই যে কর্মীদের এই সিস্টেম, এই পরিবর্তন সব পরিবর্তন করে দিতে আইন করে করা আইন করে, তাহলে এটা পরিবর্তন হতে পারে। যেরকম আপনার আমি বলি, শুধু এটা যদি করা যায় যে ওয়ার্ড গ্রাম কমিটির লোক ভোট দেয়া ওয়ার্ড কমিটি নেতা বানাবে, ওয়ার্ড কমিটির লোক ভোট দেয়া আপনার ইউনিয়ন কমিটি বানাবে, ইউনিয়ন কমিটির লোক ভোট দিয়ে বানাবে হলো থানা কমিটি, থানা কমিটি বানাবে জেলা কমিটি, জেলা কমিটির লোক ভোট দেয় কেন্দ্র কমিটি, এটা করলে গণতন্ত্র হয়ে যাবে। কিন্তু সেটা তো এখন যারা আছে তারা তো কেউই এটা চায় না। জামাতের ভিতরে তো এই সিস্টেমটা আছে তাদের। আমি বলি, আমি আমরা 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 যে আলোচনা করছি রাজনৈতিক অবসংস্কৃতি নিয়ে, সেটা জামাত এবং কমিউনিস্ট পার্টি বাদ দিয়ে, এই দুইটা দল আছে যারা তাদের, আমি কয়েকদিন এই একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি দল ছাড়লেন কেন, তাম বললাম যে দলে তো আদর্শ দুইটা উদ্দেশ্যে আসছিলাম, একটা দলকে পছন্দ করে আর একটা হলো যে জনকল্যাণ করে, তো এখানে তো দলেরও দলেরও সেই আদর্শ নাই, জনকল্যাণেরও সুযোগ নাই। তারপরে মানুষ দল করে যদি দলটা ক্ষমতায় আসুক আর না আসুক, যদি দলটা তার আদর্শ অনুযায়ী চলে। জামাতে ইসলাম যারা করে তারা জানে যে ক্ষমতা আসবে না, কমিউনিস্ট পার্টি যারা করে তারা জানে যে ক্ষমতা আসবে না, কিন্তু তারা তাদের যে আদর্শ লালন করে সেই আদর্শ অনুযায়ী দল চলে, বিধায় তারা ওইখানে দলের মধ্যে থাকে। কিন্তু আমাদের বড় বড় অন্য অন্য দলগুলো তো কোনো আদর্শ অনুযায়ী চলে না। তো আপনাকে আমি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তার একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার সামনের দিকে আপনি যেহেতু এখন বিএনপির সদস্য না, তো বিএনপির বাইরে থেকে আপনি কি অন্য কোনো দলে যোগ দিয়ে বা নিরপেক্ষভাবে কোনো নির্বাচন যেমন জাতীয় সংসদ নির্বাচন বা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে চান কিনা বা আগ্রহ আছে কিনা? আচ্ছা, প্রথম হলো যে উপজেলা চেয়ারম্যান বা পৌরসভা এগুলো নির্বাচন আমি কখনো করব না। আমি যখন করেছিলাম তখন আমার অনেক ক্ষতি হয়েছে, ইমেজ ক্ষতি হয়েছে, এবং আমাকে আমি যখন উপজেলা নির্বাচনে যখন দাঁড়াইলাম তখন অনেক লোক এসে আমাকে বলছে ভাই আপনি কেন উপজেলা দাঁড়াইলেন, আপনি এলো সিরাজগঞ্জের মুকুটবিহীন, আপনি সবাই সর্বজন 14 ব্যক্তি, আপনি কি দরকার আপনি এই উপজেলা দাঁড়ালেন কেন। এবং আমি যখন রাজনীতিতে আসছি এটাও অনেকে আমাকে আমার ই করছে, সমর্থন করে নাই, এবং রাজনীতিতে আসার পরে তো আমার অর্ধেক জনপ্রিয়তা কমে গেছে অটোমেটিক্যালি। একটা সার্বজনীন যে একটা মানুষ ভালো জানতো ভালো বলতো সেই জিনিসটা বিনষ্ট হয়ে গেছে। তো আর উপজেলা নির্বাচন করে আরো ক্ষতি হয়ে গেছে। উপজেলা নির্বাচন করার আমার কোনো ইচ্ছা নাই, কখনো করবো না। আর নিরপেক্ষ ভাবে নির্বাচন করে বাংলাদেশে আমি বলি কথা বলতে হয় না, এটা হয়তো কোরআন হাদিসের আলোকে অন্যায় হবে, ফেরেশতা এসেও যদি কোনো এলাকায় নিরপেক্ষ দাঁড়ায়
এই দুই দলের মাঝখানে এই বাংলাদেশে ওঠার উপায় নেই, আমি তো দূরে কাজে ওই ওই ধরনের চিন্তা নাই, ওই ধরনের চিন্তা নাই। তাহলে আপনার যে হৃদয় সিরাজগঞ্জ আছে সেই প্রকল্প বা সেই উদ্যোগকে আপনি সামনের দিকে কিভাবে নিয়ে যাবেন যেহেতু আপনার হাতে এখন আরো বেশি সময়? হ্যাঁ, আমি তো আপনার ওইটা একটা সামাজিক সংগঠন, এই সংগঠনের মাধ্যমে আমি যে কতগুলো প্রতিষ্ঠান করেছি আপনাকে বললাম, আরো গরিব দুঃখী মানুষের বিভিন্ন আপনার ন্যাচারাল ক্যালামিটিতে দুর্যোগের সময় বন্যা বা ঝড় বৃষ্টি, তারপরে এই যে সময় এই এইটার মাধ্যমে আমি মানুষের পাশে থাকবো, জনগণের পাশে থাকবো, এলাকার মানুষের পাশে থাকবো, তো এটাই চিন্তা ভাবনা করছি আর কি। আগের মতো আমার যে আগের যে সার্বজনীন একটা ভাবমূর্তি ছিল সেটাকে পুনরুদ্ধার করা যায় কিনা সেই চেষ্টা থাকবো আর কি। রাজনীতি করলে তো ভাবমূর্তি মানে আপনার নষ্ট হয় তখনই যখন আপনি দুর্নীতি বা খারাপ কিছুর সাথে জড়িত থাকেন। আপনি তো চেষ্টা করেছেন দেশের জন্য কাজ করার, এখন আপনার ভাবমূর্তি আমার মতে যদি আপনি কিছু খারাপ কিছু না করে থাকেন নষ্ট হয়নি, তো সেটা নিয়ে আসলে রিগ্রেট করারও কিছু নেই আমার। না এটা হয় কি আপনার, দেখেন না আমি বলি আপনাকে, আছে আপনি বাংলাদেশের রাজনীতি রাজনীতি আপনাকে বলি 90% লোক রাজনীতি না বুঝে রাজনীতি করে, 90% নট মোর দেন দ্যাট। আর এই যে বাকি যে রাজনীতি করে ভূমি যোগুলি রাজনীতি করে, আপনি ওখানে আপনি বলেন যে আওয়ামী লীগের এক নেতা নেতা যদি বলে যে যা অমুক পিঠে পিঠে আসে মেরে মারে মেরে আসে যা মেরে মেরে আসবে, লোকটা আসলে অন্যায় করছে কি ভালো কি মন্দ তাকে করবে, আমার উপরে তো অ্যাটাক করছে, আমার গাড়ি ভাঙচুর করছে, আমার উপরে অ্যাটাক করছে, তা আমি আমি আপনি তো আমাকে জানেন আমরা একটা সুশীল সভ্য ভদ্র এবং একটা শালীন মূল মানসিকতা না রাজনীতি এবং রাজনীতি করতেছে, এমনকি আমার নির্বাচনের সময় বিলিভ ইট অর নট আমার নির্বাচনের সময় আমার যে প্রতিদ্বন্দ্বী ছিল কোনো জায়গায় মানে ভুলেও আমি তার বিরুদ্ধে কোনো একটা বাক্য উচ্চারণ করিনি, বরং কোন কোন জায়গায় এমনও বলেছি যে ঠিক আমি যদি নির্বাচন না করতাম তাহলে উনাকে আমি ভোট দিতাম, উনি ভালো মানুষ, কোনোদিন তার বিরুদ্ধে কথা বলিনি। তো অথচ এবং আমার উপরে অ্যাটাক করছে কিন্তু আমার দলের লোক, বিরোধী দল করে নাই আর কি। তো এটা হলো রাজনৈতিক অঙ্গনটা খুবই নোংরা, খুবই একবারে মানে আমাদের মন মানসিকতার সাথে এটা যায় না আর কি। তো মেজর হানিফ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিলেন, পরবর্তীতে আপনার সাথে আবার একসময় কথা হবে ইনশাল্লাহ কোনো বিষয় নিয়ে। শিবলি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে আমার মতো একটা অখ্যাত ক্ষুদ্র ব্যক্তিকে আপনি আপনার এখানে ডেকে ইন্টারভিউ নিলেন এবং আপনার চ্যানেলে এটা প্রচার করছেন লাইভ, এবং আপনার কে ধন্যবাদ আরো জানাই এ কারণে যে আপনি অনেক বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ, কারণ আপনি যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলাই একটা জ্ঞানী মানুষ ছাড়া বুদ্ধিমান মানুষ ছাড়া এত গুরুত্ব এই এইভাবে প্রশ্ন করতে পারে না, তো আপনি অত্যন্ত সচেতন মানুষ, সেই জন্য আপনার আপনাকে ধন্যবাদ জানাই। তো আপনি ভালো থাকবেন, আপনার চ্যানেলের সবার জন্য আপনার সহকর্মীদের জন্য আমার শুভেচ্ছা রইল, যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন লাইভ শেষ।